আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েকটি পর্বে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। আমি ছোট্ট একটা পরীক্ষা চালাতে চাচ্ছি, দেখি কয়জন মুখস্থ রাখতে পারছে। প্রথমত বলছি যে প্রথমত বলেছিলাম যে তিনটি মূল নীতি আছে, যেগুলি অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয়, নামের ব্যাপারেও আল্লাহ এবং আল্লাহর গুণের ব্যাপারেও। এই তিনটি মূল নীতি আবার স্মরণ করে দিচ্ছি, কে মনে রাখতে পারছে? আচ্ছা, আমি আবার বলি। একটা হচ্ছে আল্লাহ তাআলা তার কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসে আল্লাহ যে সমস্ত নাম এবং গুণ সাব্যস্ত করেছেন, সেগুলোকে কোনো রকম বিকৃতি ছাড়া সাব্যস্ত করা। এক দুই নম্বর হচ্ছে সেগুলো সাব্যস্ত করতে গিয়ে কোনো ক্রমেই যেন আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছে সেভাবে না বলে কোনোভাবেই যেন সেটাকে কারোর সাথে উদাহরণ হিসেবে পেশ না করা হয়, মানে সৃষ্টির কারোর মতো করে তৈরি করা, সৃষ্টির কারোর মতো করে সাব্যস্ত করা না হয়। সাব্যস্ত করা হবে কিন্তু সৃষ্টির কারোর মতো করে সাব্যস্ত করা হবে না, দুইটা। তিন নম্বর হচ্ছে সাব্যস্ত করা হবে, সৃষ্টির কারোর মতো করে সাব্যস্ত করা হবে না। তিন নম্বর যেটা সেটা হচ্ছে ধরন নির্ধারণ করা যাবে না। এই তিনটি মূলনীতি সবার জন্য সবসময় প্রযোজ্য, এটা বলেছিলাম, এটা বললে কিন্তু হবে না। এই তিনটি মূলনীতি আজকে আমরা যেটা আলোচনা করব সেখানেও প্রযোজ্য, অর্থাৎ আল্লাহর নাম এবং আল্লাহর নামের ক্ষেত্রেও প্রযোজ্য, আল্লাহর গুণের ক্ষেত্রেও প্রযোজ্য। যেহেতু আমরা মৌলিক নীতি বলেছি এটা, সেহেতু আল্লাহ তাআলার গুণগুলো গুণাবলী, গুণাগুণ না বলি, গুণ অগুণত্বর গুণ, যার গুণ নয় এটা না, সব গুণাবলী আল্লাহ তাআলার যাবতীয় গুণ সাব্যস্ত করতে গিয়ে কখনো আল্লাহ তার রাসূল যা সাব্যস্ত করেছেন তার কোনোটাকে অস্বীকার করবো না, দুই নম্বর অর্থ সাব্যস্ত করবো। দুই নম্বর হচ্ছে যে সেটাকে কোনো সৃষ্টিকূলের মতো করে সাব্যস্ত করবো না। তিন নম্বর হচ্ছে সেগুলোর ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, ধরন পাবো না। আল্লাহ রহমতের ধর, আল্লাহ রহমত কী রকম বলে জানি না, রহমত জানি না। আচ্ছা, আল্লাহ তাআলার হাত কীরকম বলবো জানি না, কিন্তু তার হাত আছে জানি। এই এটাই না, এই তিনটি মূলনীতি আমরা আগে সাব্যস্ত করবো, ঠিক আছে? আজকে আমরা এমন স্পেশাল নীতিটা সাব্যস্ত করবো, তিনটে নীতি মৌলিক নীতি সবগুলির জন্য প্রযোজ্য, আল্লাহর গুণের সাথে আল্লাহর গুণাবলীর সাথে স্পেশাল কিছু কিছু নীতি আছে, প্রায় 15টা নীতি, আমরা 15টা নীতি পড়বো আজকে ইনশাআল্লাহ। এক নম্বর নীতি হচ্ছে যেটা ভুলা যাবে না আল্লাহ তাআলার ক্ষেত্রে যা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার যত নীতি বর্ণনা, যতগুলি গুণ বর্ণনা করা হয়েছে কোরআন এবং হাদিসে, আল্লাহ তাআলার যত গুণ বর্ণনা করা হয়েছে সবগুলি পরিপূর্ণ গুণ। পরিপূর্ণ গুণ বুঝেন, মানুষের গুণের মধ্যে কিছু আছে অপরিপূর্ণ গুণ, যেমন ঘুমায় থাকে, যেমন অপারক হয়ে যাওয়া, অপারক হয়ে কাজ করতে করতে কিছুই আর করতে পারে না, এটা ভালো গুণ না, তাই না? বলতেছে এত শেষ হয়ে গেছে, তাই না? আল্লাহ তাআলা এরকম কোনো এমন কোনো গুণ নাই যেটাকে আপনি অপূর্ণাঙ্গ গুণ বলবেন, আল্লাহর সমস্ত গুণ পূর্ণাঙ্গ, বুঝে আসছে? যেমন হায়াত, জীবন, জীবন থাকা ভালো না থাকা ভালো, থাকা ভালো, এদের পূর্ণ গুণ, তাই না? যেমন আইল, থাকা ভালো না থাকা ভালো, ক্ষমতা, সক্ষমতা, ভালো থাকা ভালো না থাকা ভালো, এটা আল্লাহর আছে। সামা, সোনা, ভালো না শোনা ভালো, শোনা ভালো। বাসার, দেখা, দেখা ভালো না দেখা ভালো, ভালো, এই তো পূর্ণাঙ্গ গুণ, বুঝছেন? রহমত, দয়া করা না করা ভালো, না করা ভালো, দয়া করা ভালো। ইজ্জত, ইজ্জত আল্লাহ যে আল্লাহ যে ইজ্জত তো বুঝেন মানে কি, হ্যাঁ, সম্মান, ইজ্জত আল্লাহ সম্মান, সম্মান থাকা ভালো না থাকা ভালো, থাকা ভালো, আলহামদুলিল্লাহ। হেকমত,
প্রজ্ঞা, যে কোনো কাজের ক্ষেত্রে মানুষ প্রশংসা করে, কি আছে, হ্যাকমত আছে, কাজকর্মে হ্যাকমত আছে, প্রজ্ঞা আছে, কাজটা বুদ্ধিমত্তার সাথে করবে, থাকা ভালো না থাকা ভালো, থাকা ভালো, আল্লাহর এটা আছে, এই গুণগুলি পরিপূর্ণ গুণ। অলুক উপরে যে কোনো জিনিস আপনার পায়ের নিচে পিঁপড়া পড়ে গেছে, এটা ভালো না উপরে থাকা ভালো? উপরে থাকা ভালো নিঃসন্দেহে। যেমন সম্মানের সাথে কথা মাথার উপরে তুলে রাখবো তোমাকে, হ্যাঁ তোমাকে মাথার উপরে তুলে রাখবো, বলে তোমার পায়ের নিচে পিষে ফেলবো, ভালো? তাহলে উপরে থাকা ভালো না উপরে থাকা ভালো? আজমা অর্থ কি মহৎ, মহা ভালো না মহা, বিপরীতটা ভালো, কোনটা ভালো না হীন ভালো, মহান ভালো, ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার জন্য যে সমস্ত গুণ সাব্যস্ত করা হয়েছে কোরআন এবং হাদিসে সবগুলি পূর্ণাঙ্গ গুণ। কী গুণ? সবগুলি পূর্ণাঙ্গ গুণ। যেমন আল্লাহ তাআলা বলছে লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালু সাউই, যারা লা ইউমিনুনা বিল আখিরাতি, আখিরাতের উপর ইমান আনে না, কারা আখিরাতের উপর ইমান আনে না? কাফেররা। মাসালু সাউই, তাদের জন্য খারাপ গুণ যত, যেমন আল্লাহ তাআলা তাদের কি গুণ বর্ণনা করছে শুনবেন, আল্লাহ বলছে কি, বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে দেখে বুঝে না, ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা ওয়ালা আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আযানুন লা ইয়াসমাউনা বিহা, কানে আছে শুনে না, চোখ আছে দেখে না। কাফেরদের গুণ হচ্ছে নিকৃষ্ট গুণ সবগুলো। এই জন্য আল্লাহ নিজের সম্পর্কে বলছে লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউই, যারা আখিরাতে ফিরে ইমান আনে না তাদের জন্য যত খারাপ গুণ। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য হচ্ছে যত ভালো গুণ, যত ভালো গুণ কার? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছে ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা নাহলের 60 নম্বর আয়াতে বলছেন, এর অর্থ হচ্ছে যত ভালো গুণ সব আমার আল্লাহ, যত গুণ আছে সব পরিপূর্ণ, কোনো গুণকে কখনো বলতে পার বলবেন না এটা যে এই গুণ আল্লাহর, এই গুণটা কেমন গুণ হলো এটা বলা যাবে না। আল্লাহ সমস্ত গুণ কি পরিপূর্ণ গুণ। এই জন্য আল্লাহ তাআলা যারা যাদেরকে এরা আবাদত করে, কারা আবাদত করতো? আরবি মুশরিকরা, বর্তমানেও ধরেন যারা কবর পূজারি আছে এদের সম্পর্কে আল্লাহ বলতেছে ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ তাআলা বলছে যে তার থেকে প্রভ্রষ্ট আর কে আছে, যে ব্যক্তি এমন লোককে ডাকে, এমন সত্তাকে ডাকে, এমন সত্তাকে ডাকে যে কেয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, কবরের সময় ডাক সাড়া দিন ডাকে সাড়া দিবে না, মিথ্যা কথা এটা। কবরওয়ালার কোনো খবর নেই, কবরওয়ালার কোনো খবর নেই, আসলে কবরওয়ালা হয় মাইর খাচ্ছে না আনন্দ উপভোগ করতেছে, আপনার ওই চিৎকারের কিছু শুনতেছে না সে, বুঝতে পারছেন? অনুভবের মূর্তি এর সামনে সারাদিন যদি কোনো আপনি তারে নারে করেন কোনো কাজ হবে না। যারা এরকম ধূপ নিয়ে ঘুরতেছে বেহুদা, নিজ হাতে বানাইছে কিছুক্ষণ পরে আবার নিয়ে কতক্ষণ পরে পানির মধ্যে ডুবাবে, এগুলি ওরা নিজেরাও ভালো করে জানে যে শুনে না। আল্লাহ এটা বলছে যে কেয়ামত পর্যন্ত যদি তাদেরকে ডাকা হয় এদের ডাকে সাড়া দিবে না, এরা মানে এদেরকে ডাকলে এদের ডাকে এরা সাড়া দিবে না। বহুমান দোয়া এবং গাফিলুন, যতই ডাকো ততই তারা গাফেল, এরা আপনার কথা শুনতেছে না। সুতরাং দেখা যাচ্ছে এর বিপরীতটা শুদ্ধ, যিনি ডাকে সাড়া দেন তিনি কে? আল্লাহ। বুঝতে পারছেন তো? এরা ডাকে সাড়া দেয় না, যিনি শোনে তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেছে যিনি ডাকে সাড়া দেয় যিনি গাফেল নন, যিনি আপনার সমস্ত কর্মকাণ্ড দেখছেন জানছেন, তিনি হচ্ছে রব্বুল আলামিন, তার গুণগুলি পরিপূর্ণ। আর এই যে তিনি ব্যতীত যাদেরকে আপনি আহ্বান জানান সবগুলি গুণগুলি অপূর্ণাঙ্গ, এদের গুণ নাই, এদের কিছুই নেই, এরা আপনার চেয়ে খারাপ অবস্থা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে যদি ওদের খাবার রাখা হয় সামনে, মাছি যদি একটা খাবার নিয়ে যায় এই নিজে তাড়াইতে পারে? তাড়াইতে পারে না, ওই বেটাই শুধু তাড়িয়ে, তাহলে ও বেটার এই গুণটাও নাই। সুতরাং এদের যাবতীয় গুণগুলি হচ্ছে নিকৃষ্টতম গুণ, আল্লাহর গুণ হচ্ছে সর্বোৎকৃষ্ট গুণ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। অন্য একটা আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইয়াখলুকুন, আর এরা আল্লাহ ছাড়া তাদেরকে আহ্বান করে
এরা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বা এদেরকে সৃষ্টি করা হয়। দেখছেন আপনি মূর্তিগুলি কি কিছু সৃষ্টি করছে? বরং মূর্তিগুলি এরাই বানায়, ঠাকুরে বসে বসে বানায়। অনুরূপভাবে কবরওয়ালা কিছু করতে দেখছেন কোনোদিন? মিথ্যা কথা। যদি কেউ দেখে থাকে কিছু একটা বেরোয়, শয়তান এখানে একটা বসে রয়েছে, এটা বেরোয় মানুষের ভয় দেখাচ্ছে, এটা ফেরা কিছু না। কারণ মানুষের সাথে শয়তান একটা ছিল না, ওইটা কবরের কাছে বসে থাকে আর মানুষের ভয় দেখে আর বলে যে কবরওয়ালা আমার ভয় দেখে। কবরওয়ালার কোনো কাজ নেই, আপনারা দেখেন। যদি কিছু হয় তো শয়তানে দেখাচ্ছে বসে বসে, ওখানে একটা শয়তান যেটা সারা বছর তার সাথে ছিল ওইটা ওখানে বসে আছে। ওইটা আর কি করবো, ওটা কোনো কাম নাই, ওটা এখানে বসে বসে আপনারা ভয় দেখে, ওটা মরে নাই, ওটা জীবিত আছে, ওটা আপনার ভয় দেখাচ্ছে। তাহলে এরা আল্লাহ তারা বলছে লাইয়াখলুকুন শাইয়ান অহুম ইউখলাকুন, কিছুই তারা সৃষ্টি করে না, বড় এদেরকে সৃষ্টি করা হয়। আমওয়াতুন, এরা মরা, গায়রু আহিয়াই, জীবিত নয়। ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, তারা বুঝতেও পারে না, জানতেও পারে না কখন তাদেরকে পুনরুত্থান করা হবে। আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় এদের গুণগুলি এরকম নিকৃষ্ট, এরা বুঝতেই পারে না, সারাদিন ডাকলেও সারা দিতে পারবে না, এরা কিছু সৃষ্টিও করতে পারে না। ঠিক কোনোভাবে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বলছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, হে প্রিয় পিতা, হে প্রিয় পিতা, কেন আপনি এমন সত্তাকে ডাকেন, এমন লোককে ডাকেন, এমন এমন জিনিসকে ডাকেন, লা ইয়াসমাউ, শুনে না, হেদাত করে শুনে, আসলে কি শুনে নাকি? এরা কি করে? একজনে প্রাণ প্রতিষ্ঠা করে, শুনে দেখেন, বলে যে কি মূর্তি বানাইয়া মূর্তির মধ্যে ঠাকুরের হাত রাখি মন্ত্র পড়া, এটা নাকি প্রাণ আসে যায়। এত বড় মিথ্যা কথা আল্লাহ দুনিয়াতে আর নেই, প্রাণ আসতে বসে রয়েছে, প্রাণ আল্লাহ, মানুষ মরে গেলে এটারে প্রাণ দিতে পারে না, এটা কিছুক্ষণ আগে প্রাণ ছিল আর এটা নিজে বানায় এটারে প্রাণ দিতে আসে, কত বড় সাহস, মানে কত মিথ্যার একবার বেসাতি করে দিচ্ছে। বলে কি ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি, প্রিয় পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, পিতা আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যেটা শোনে না দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, আপনার কোনো উপকার করে না, আপনার কোনো উপকার করতে পারে না। উনি খুব রাগে গেছেন, কি রয়ে গেলেন, রাগ বান তান আলিহাতি, হে ইব্রাহিম তুমি কি আমার ইলা সমূহ থেকে উচ্চবাচ্চ করছো, পালাও এখান থেকে, নাহলে তোমাকে আমি একে রসে করব। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম যা বলার বলে দিয়েছে যে এগুলি কিছু দেখতে পায় না, এগুলি শুনতে পায় না, এগুলি আপনার কোনো উপকার করতে পারে না। হ্যাঁ, এরপরে বলতেছে কওমকে, উনি ওনার জাতিকে সবাইকে ডেকে বললেন, আপনার তা'বুদুন মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইয়্যা ওয়া লা ইয়াদুরুকুম, কখন বলছে এটা জানেন? যখন তিনি এদেরকে একত্রিত করলেন, একত্রিত করলেন কখন? যখন সবাই গেল মেলাতে গেছে, উনি কি করছেন, এগুলি ভেঙে রেখেছে, ভেঙে বড়টার কাঁধের উপরে কুড়ালটা উঠে রেখেছে। এরা এসে জিজ্ঞাসা করতেছে যে এটা কে করলো, জালেম ধরে আনো। সবাই বলে আমরা বুঝছি ইব্রাহিম নামে একটা ছেলে খুব বেশি কথা বলতো, ও বোধ হয় কাজটা করেছে, তো নিয়ে আসো, নিয়ে আসো, পাতু দিয়ে আলা আলিম নিয়ে আসলে আল্লাহ দিয়ে সাধুন, মানুষ সাক্ষ্য দিবে, তারা আমার সাথে বিচার করবো। আনার পরে বলা হলো, আন্তা ফাল তাহা যাবে আলী আপনি ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই আমাদের ইলাশে তুমি এই কাজটা করেছ? কলা বল ফাল হুম কবির হুম হাদা ইন ফসালুম ইন কান ইয়ান্তকুন, এদেরকে যে এর জিজ্ঞাসা করে দেখো, এই বড়টা করে থাকতে পারে, এই বড়টা কলা লাকাদ আলিম তো মা হাউলা ইয়ান্তকুন, তুমি ভালো করে জানো এরা কথা বলতে পারে না, তুমি কি বেটা আমরা জিজ্ঞাসা করবো। এবার উনি পেয়ে গেছে সুযোগ, বলছে আর তার তোমাদের কি হইলো, এগুলি আবাদত করতেছো, তোমাদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এগুলি কি জন্য আবাদত করো? উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস, তোমাদের জন্য কষ্ট, তোমাদের জন্য দুঃখ, তোমাদের জন্য হয় অলিমা তাবুদুন মিন দুনিল্লাহ, এগুলির জন্য দুঃখ হয়, এগুলির সামনে তোমরা মাইর খাইছে কিছুই করতে পারে না, এত বড় মাইর খেয়ে হাত পা ভেঙে বসে রয়েছে, এগুলি কিছুই করতে পারে না, এগুলি সবার জন্য আফসোস হয়, আপনারা তাকে একটু বুঝবে না? কেউ বললো ইব্রাহিম আলাইহিসসালাম, তাহলে উনি কি বুঝাইলেন যে এদের যেগুলি আবাদত করা হয় দুনিয়াতে আল্লাহ ছাড়া যেগুলি আবাদত করে এগুলি আসলেই পূর্ণাঙ্গ গুণের অধিকারী নয়। অনেকেই বলে থাকে আব্দুল কাদের জিলানির পূর্ণাঙ্গ গুণ, কেরকম জানেন তো? বিশেষ করে কাদেরিয়া তরিকার, ওদের তো কোনো কথাই নেই, ওরা বলতেছে মুরিদিলা তাহজান, আপনার কসিদা গাউসিয়া যদি একবার পড়ে থাকেন আপনার ইমান চলে যাবে, এমনি
এদের মধ্যে আছে কি, আমার মুরিদ পেরেশান হয়েও না, আকাশের কত তারা তা আমি জানি, নাউজুবিল্লাহ, জমিনের বালুকণা কত তা আমি জানি, নাউজুবিল্লাহ, পানির ভিতরে মাছ মাছ কত তা আমি জানি, নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী জীবনে এটা বলেন, এটা বানাইছে বসে বসে, নিঃসন্দেহে এরা বানাইছে। আচ্ছা এই মিথ্যাচার কাকে দিছে? আব্দুল কাদের জিলানীকে দিছে। কে জন্য? ওনার উপর দিয়ে একটা মিথ্যাচার চালাইছে। উনি ভালো মানুষ ছিলেন, খারাপ মানুষ ছিলেন, উনি আলেম ছিলেন, ওনার বই আছে, ভালো মানুষ ছিলেন, ওনারা এটা মিথ্যাচার বানাইয়া মুশরিক বানাই দিচ্ছে, ওনার ওরাই তাওহিদ বানাই দিচ্ছে। এরা এমন এমন কথা বলে যেগুলো পানে শুনে খাওয়ার মতো না, এত খারাপ কথা বলে। মূল কথা এটাই, কোনোদিন এরা যাদেরকে আবাদত করে এরা এই কবর পূজারীরা, শুধু আব্দুল কাদের জিলানী তো দূরের কথা, আমাদের দেশে তো শাহজালাল হয়েছে একটা তাওহিদ, এটা পূজা করে এসব। আবার চট্টগ্রামের যেগুলি আছে একটাও কোনো বাদ নাই, সবগুলিতে পূজা হইতেছে, সবগুলি পূজা হইতে পূজা, সরাসরি পূজা, পূজা মানে এটা আবাদত। এটা আমরা ইনশাআল্লাহ আবাদতের অর্থ বুঝলে দেখবেন, আবাদত তো এটাই যেটার সাথে আপনার অন্তর মহব্বত জেগে থাকে, লেগে থাকে, এত মহব্বত যেটা আল্লাহকে দেওয়া দরকার, এটাই আবাদত হয়ে যায়। যার জন্য পরিপূর্ণ ভালোবাসা নিবেদন করবে সেটা আবাদত হয়ে যায়। এরা যাদের আবাদত করে এরা আসলে কিছুই করতে পারে না, যদি কিছু করতে পারতো কি জানেন, কবরে একটাও থাকতো না, নিজের বিরাট বাড়িঘর রেখে কবরের ভিতরে কে থাকতে চায় বলেন? দুনিয়ার বুকে বাড়িঘর রেখে চলে গেছে না? একজন মানুষকে বল, যদি বলা হতো যে আরো দু তিন দিন বাঁচবে যদি এই কাজটা করো, এটা করতো? একদিন বাঁচার জন্য সিঙ্গাপুর যায়, দুই দিন বাঁচার জন্য দরকার আমেরিকা যাবে, আরো কয়দিন বাঁচতে পারি না দেখি। এই অবস্থা যাদের, এদের গুণ অবশ্যই, এরা সৃষ্টিগুণ, সৃষ্টিগুণের গুণ অবশ্যই কি কম, আল্লাহর গুণ পরিপূর্ণ। আর এগুলি গুণগুলি কি অপূর্ণাঙ্গ? মানুষের বা সৃষ্টিগুণের গুণ সবই অপূর্ণাঙ্গ। আমিও তো শুনি, কিন্তু কতক্ষণ শুনি জানেন? এই চার দেয়ালের ভিতরে দুঃখে ডাকে, ঠিক বাইরে ডাকলে আমি শুনতে পাই না, কিন্তু রব্বুল আলামিন তিনি সব শুনতে পান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মহিলা চিৎকার করে বলছিল, বুড়ো বয়সে এই মানুষটা আমাকে তালাক দিয়ে দিল, জেহার করলো, আমার কী হবে, কেউ কান্নাকাটি করছিল, কী বলতেছে আমি বুঝি না, মানে বেশি বেশি ইয়া হয়ে গেলে মানুষ, কষ্ট হলে মানুষ কী বলে বলতে বুঝতে পারে না, বলতেছে আমি বুঝতে পারি না, সুবহান আমার মাসাউল আসওয়াব, আর আল্লাহ তাআলা সেই সাত আসমানের উপর আসা থেকে তিনি বুঝে পেয়েছেন। আল্লাহ তাআলা শুনতে কোনো কিছু অসুবিধা হয় না, একসাথে লক্ষ কোটি প্রাণীর আকৃতি তিনি শুনছেন, হাজার হাজার মানুষ বলতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলতেছে, কোটি কোটি প্রাণী বলতেছে, চিৎকার করতেছে, তার কাছে চাইতেছে, জিন চাইতেছে, কত প্রাণী তার শেষ নাই, সমস্ত প্রাণী একসাথে চাইতেছে, তার শোনার কোনো ডিস্টার্ব হয় না। আর আমি কি করি, একটা শুনলে আরেকটা কি করি, তারা এটা শেষ করে নেই, টেলিফোনটা রাখি, তুমি আরেকটা একটু পরে করি, আমি ভেজালে আসি, কত বিপদ। তাহলে আল্লাহ তাআলার গুণগুলি পূর্ণ, আর আমার গুণগুলি কি, আমাদের গুণগুলি অপূর্ণ, মনে রাখতে হবে আমাদের কোনো পূর্ণ গুণ নাই, সবগুলি অপূর্ণ। আর আল্লাহ তাআলা, হ্যাঁ মানুষ হিসেবে কারোটা কারো একটু বেশি, হ্যাঁ কেউ হয়তো কয় যে আমি দশ হাতে কাজ করতে পারি, মিশা কথা অবশ্য, দশ হাতে কাজ করতে পারবো, দশ হাত তো নাই, হাতে দুটো, তো কেউ এটা বলতে পারে, কেউ হয়তো বলতে পারে যে আমি কেউ নাম দিচ্ছে সর্বশাসী, সর্বশাসী নাম শুনছেন না, সর্বশাসী কি দৃহাত একসাথে চলে, কারো দৃহাত একসাথে চলে কথাটা ঠিক না, এক হাত চলে আরেক হাত হয়তো সমাধান করে, এটা ঠিক, দুইহাতে একসাথে লিখতে পারে না, এটা হয় না, লিখতে উল্টো ভালোই হবে, এদিক দিয়ে দিয়ে দেবো ওদিকে চলে যাবে, ঠিক হবে না কোনো। এই জাতীয় নামগুলি দেওয়াটা হচ্ছে ফালতু নাম দেয়া, এগুলি হচ্ছে ওই দশাতলা একটা মূর্তি আছে না, দশ চোখওয়ালা একটা মূর্তি দেখছেন না, ওদের অনুকরণ করে বাংলা ভাষায় শুধুমাত্র এগুলি প্রচলিত আছে, আমার মনে হয় না অন্য কোনো ভাষায় এগুলি আছে, কারণ ওদের অনুকরণ কাছাকাছি তো, আমরা থাকতে থাকতে কিছু কিছু জিনিস কি পেয়ে গেছি, থাকতে থাকতে ওদের সাথে থাকতে থাকতে কিছু কিছু বিপদ দেখে আয়োজন চলে আসছে, এই জন্য বলি সব্যসাচী, মানে সব কিছু লিখতে পারে, সব্যসাচী লেখক, অমুক নাট্যকার সব্যসাচী লেখক, মরে গেছে যা আল্লাহ নিয়ে গেছে, নাম দিয়েছে যে সব্যসাচী লেখক, কিছু সব্যসাচী মানে সে লিখতে পারতো দ্রুত এটা আর কি, মানে শয়তান তারা সাহায্য করে, শয়তান কাফেরকে সাহায্য করতো এই সমস্ত কাজে, নাটক লেখাতে, গুনার কাজে, শয়তান মনের ভিতরে এটা করে, এটা লেখ, ওইটা লেখ, হ্যাঁ অমুক মানের কথা লেখ, অমুক মেয়ের কথা লেখ, অমুকভাবে ইসলামের খোঁজা দেয়, এর কলম দিয়ে চালু করে দিচ্ছে, এ তো জানে না কী লিখতেছে, এর শয়তানের কাজ সাজিয়ে ভালো জিনিস এত তাড়াতাড়ি করতে পারবে, শয়তানের কাজগুলি খুব দ্রুত, কারণ সে সাহায্য করতেছে,
এই জন্য আলাপুল্লাহ আমরা যেটা বলতে চাচ্ছি মোট কথা এটাই যে আল্লাহর গুণ সবগুলি পূর্ণ, কি পূর্ণাঙ্গ, আর সৃষ্টিগুণের গুণ অপূর্ণাঙ্গ। আল্লাহ তাআলার গুণের তুলনায় মানুষের ভিতরে একে অপরের থেকে বেশি জানে, এটা ঠিক আছে, একে অপর থেকে একটু বেশি জানবে, একে অপর থেকে তার ক্ষমতা একটু বেশি, সক্ষমতা একটু বেশি, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে এক নম্বর কায়দা কি শেষ হয়েছে? আচ্ছা, এই যে এক নম্বর কায়দা বাস্তব ভিত্তিক কথা, এটার সাথে কোরআনেও প্রমাণ এবং বিবেকেও বলে যে এটা সত্য। দেখা জিনিস আল্লাহ তাআলা আপনি দেখেন, এই যে আসমান জমিন আপনি দেখেন, আসমান এবং জমিন দেখেন, আপনি যদি কোনোদিন বিমানে যান দেখবেন জমিনের বেশিরভাগ জায়গা উঁচু 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 উঁচু, বসবাসের উপযুক্ত না। বসবাসের উপযুক্ত আল্লাহ যেটা করে দিয়েছেন, দেখাই দিলেন যে আমি বসবাসের উপযুক্ত না করে তোরা বসবাস করতে পারতি না। এই জন্য দেখবেন যেখানে পাহাড় এলাকা মানুষ হাঁটতে খুব কষ্ট হয়। তো আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ গুণ যা দিয়েছেন, পূর্ণাঙ্গ গুণ মানুষের ভিতরে বা সৃষ্টিগুলোর মধ্যে, এগুলি থেকে আমরা শিখতে পারি যে যিনি এই গুণ দিয়েছেন তিনি আরো বড় পূর্ণ, তিনি আর চেয়েও আরো বড় সুন্দর। সৃষ্টিগুলির ভিতরে যা দিয়েছেন এটা যদি এত সুন্দর হয় তিনি আর চেয়েও বেশি সুন্দর, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তো দুইটি দলিল আমরা পাইলাম যে পূর্ণ গুণ। তিন নম্বর হচ্ছে বিবেক বলে, বিবেক বলে বা ফেতরা তার স্বাভাবিক নীতি বলে যে যিনি স্রষ্টা তার গুণ অবশ্যই পূর্ণাঙ্গ হবে, তার গুণ অবশ্যই পূর্ণাঙ্গ হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার গুণগুলি সবই পূর্ণাঙ্গ, ঠিক আছে, আর এই সৃষ্টিগুণের গুণ অপূর্ণাঙ্গ হতে পারে, অপূর্ণাঙ্গ হতে পারে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা ইহুদিদের কি করছেন, ইহুদিরা কি বলতো, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত মাগলুল অর্থ বদ্ধ, কেউ বান্ধা রাখছে, মানে আমাদের হাত যদি বান্ধা রাখে যেরকম গুল্লা, গুল্লা তো কি হাত কেন বাইর করতে না পারি, আর বাইরে রাখছে কেন বলে এটা জানেন? ইহুদিরা কেন বলতো, সম্পদ না পাইলে ওরা আল্লাহর বান্ধাকে বলতো, আল্লাহর হাত কি হয়েছে আল্লাহ দেখে না, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ তারা বলছেন ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহর দুটি হাত প্রশস্ত, গুল্লাত আইদিহিম, ইহুদিদের হাত হচ্ছে গুটিয়ে রাখা, কারণ তারা দান করে না, সুদ খায়, দান করা সুদ খাতে মানুষের টাকা নেয়, আর দান করলে তো মানুষের দান হচ্ছে বিপরীত দেয়া। ইহুদিরা এই কাজে বেশি সিদ্ধহস্ত, এদের ভালো গুণ নেই, আল্লাহ তাআলার গুণ হচ্ছে দান করেন তিনি, মাবসুতাতানি, পূর্ণ গুণকার আল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলতেছে লাকাদ সামি আল্লাহ তারা হত্যা করতে ওইটাও লিখে রাখবো, এদেরকে আগুনের মধ্যে দিয়ে বলবো যে আগুনের সাজা ভোগ করবো। কেন? আল্লাহকে অপূর্ণাঙ্গ গুণে গুণান্বিত করার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, অপূর্ণাঙ্গ গুণে গুণান্বিত কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। দেখেন তারা কিন্তু অপূর্ণাঙ্গ গুণ দিছে এই শাস্তি, আর যারা বলে একটু খেয়াল করেন, আজ এমন বহু কিতাব আপনি পাবেন আরবিতে আকিদা কিতাবের মধ্যে লিখছে আল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ সম্পর্কে বলতেছে লা তা'খির আল আলাম ওয়া খারিজাহু, তিনি ভিতরেও না বাইরেও না, না এটাও না এটাও না এটাও না, শুধু নো 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 নো, ইয়েস নাই, আল্লাহর গুণের মধ্যে সব নাই, কি নাই, কিছুই তার কোনো গুণাগুণ নাই, জিজ্ঞাসা করলে আল্লাহর কি হাত আছে কিনা নাই, আল্লাহর চেয়ার আছে কিনা নাই, অথচ আল্লাহ সাব্যস্ত করতেছে, এরা নো করে, এরা যেভাবে নো করছে ইহুদিরা সেভাবে নো করত, নো করছে না ইহুদিরা, ইহুদিরা কি বলছে যে আল্লাহ আল্লাহ ধনী না, ধনী না আল্লাহ, আল্লাহ তাআলা তিনি লাইসে বেগানি, আচ্ছা আল্লাহ বলে জানি হামিদ আল্লাহ বলতে সারি আমার হচ্ছে আল্লাহ ফকির, আল্লাহ এদের সম্পর্কে কি বলছে যে কঠিন শাস্তি দেব, যারা আজ আল্লাহকে খারাপ গুণে গুণা নিতে করে তাদের আল্লাহ কঠিন শাস্তি দেবেন, সহজ কথাই দেখ। সুতরাং আল্লাহ তাআলা কোনো গুণকে উল্টা কেউ সাব্যস্ত করলে তার কঠিন শাস্তি হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বান্দাদের খুব প্রশংসা করেছেন যারা আল্লাহকে সুন্দর গুণে গুণা নিতে পারে,
আর খারাপ গুণে, এটা কারা নবীরা, যারা খারাপ গুণে গুণান্বিত করে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা অর্থ কি? কতই না পবিত্র তিনি, আপনার রব কতই না পবিত্র, রব্বুল ইজ্জাত সম্মানিত, সম্মানের রব তিনি। আম্মা ইয়াসিফুন, যে সমস্ত খারাপ গুণে গুণান্বিত করে হচ্ছে আল্লাহ সম্পূর্ণ মুক্ত। তারা কি খারাপ গুণে গুণান্বিত করতো? কাফেররা, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহ শুনতে পাচ্ছে না, আল্লাহ দেখতে পাচ্ছে না, আল্লাহ তাআলা অভাবী উর্বর। আল্লাহ বলছেন যে সুবহান রব্বিক, আল্লাহ পবিত্র এই সমস্ত খারাপ গুণ থেকে। ওয়া সালামুন আলাল মুরসালিন, নবী রাসূলদেরকে আমি সালাম, আল্লাহ সালাম দিচ্ছেন। কেন দিচ্ছেন? নবী রাসূলরা এরকম অপূর্ণাঙ্গ গুণে আল্লাহকে বলে না, পূর্ণাঙ্গ গুণ দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গুণ বর্ণনা করতেন, তারপরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি। গুণ বর্ণনা করছে কিনা? আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমার ক্ষমা করে দাও। আগে গুণ বর্ণনা করে সেটা দিয়ে চাইছেন। আর কাফেররা বলে ইন্নাল্লাহ ফাকির, ইহুদিরা বলে ইন্নাল্লাহ ফাকির, আল্লাহ ফাকির, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওরা যা বলে তা থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্ত, পবিত্র। এর বিপরীতে, এর বিপরীতে আল্লাহ তাআলা হচ্ছেন কি? পূর্ণাঙ্গ গুণের অধিকারী। এই পূর্ণাঙ্গ গুণ সাব্যস্ত করে নবী রাসূলগণ, এই জন্য তাদের উপর সালাম, সালামুন আলাল মুরসালিন, নবী রাসূলকে সালাম দিয়েছে আল্লাহ তাআলা নিজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। আল্লাহ তাআলা আরো বলছেন মাত্তাখাযাল্লাহু ওয়ালাদিন, সাবধান, হে তোমরা, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়ামা কানা মাহু মিন ইলাহিন, আল্লাহর সাথে আর কোনো ইলাহ নেই, আল্লাহর সাথে আর কোনো ইলাহ নেই। তোমরা যে মনে করতেছ আল্লাহ সাহায্যকারী লাগবে, হ্যাঁ, কিছু মানুষকে যদি বলি যে আপনি যে কথাটা বলছেন ঠিক নয়, অনেক মানুষ যখন যে কথায় কথায় বলে কি উপরে আল্লাহ নিচে আপনি, নাউজুবিল্লাহ বলে না, যদি বলে যে ভাই তাহলে আপনার উপর নাউজুবিল্লাহ শিরিক বলবো, যে আচ্ছা এই শিরিক বুঝছে আপনারা, আমরা এমনি এমনি প্রতি আপনি তো অসিলা, এবারে অসিলা দিয়েছিল আমার উপরে শিরিক আগাগোড়া বিভিন্ন নাম দিয়ে শিরিক করতেছে মানুষ। অনেক মানুষকে আপনি পাবেন, দেখবেন বাজারেও কোনো ব্যবসা বাণিজ্য হলে ওনার নামে নাম একটা লক্ষ্যে রাখবে, ইয়া খাজা বা গাড়ির মধ্যে তো অভাবে নাই, গাড়ির মধ্যে অভাবে নাই, রিক্সাওয়ালা তো লিখিয়ে রাখছে অমুক বাবার নাম, তোমার বাবার নাম দয়াল বাবা, হ্যাঁ অমুক শাহ মাকুশা কাকুশা লেখা আছে, এগুলো যে লেখে ওরা কি মনে করতেছে যে আল্লাহ তো দিবেই কিন্তু এদের না বলে দিবে না, এতে করে তারা এদেরকে আল্লাহ কি বানাইছে, আল্লাহ সাহায্য করে বানাইছে। অথচ আল্লাহ তা হচ্ছেন মাত্তাখাযাল্লাহু ওয়ালাদিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়ামা কানা মাহু মিন ইলাহিন, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই, তার সাথে আরেকজন কোনো সাহায্যকারী ইলাহ নাই। ইযা লা দাহাবা কুল্লু ইলাহ বিমা খালাক, যদি থাকতো প্রত্যেক ইলাহ তার সৃষ্টিকুল নিয়ে আলাদা হয়ে যেত, পৃথিবী দুই ভাগ হয়ে যেত, একদিন পৃথিবী দুই ভাগ হয়ে যেত। ওয়ালা আলা বাদু আলা বাদ, একে অপরের মধ্যে কিলা কিলি হানাহানি লেগে যেত, দেখ তোর জায়গা আমি নিব, আমি তোর জায়গা দখল করবো না। রাষ্ট্র যেমন এক জায়গা দখল করলে ব্যস্ত হয়ে পড়ে, হ্যাঁ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা আল্লাহকে যে সমস্ত খারাপ গুণে গুণান্বিত করে তার থেকে আল্লাহ বহু গুণ উপরে, বহু পবিত্র তিনি, বহু পবিত্র তিনি। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার জন্য এই জাতীয় কোনো গুণ সাব্যস্ত করা যাবে না, খারাপ সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তার সমস্ত গুণ হচ্ছে কি? পরিপূর্ণ গুণ, পরিপূর্ণ গুণ। কোনো কোনো বিষয় অনেক সময় বলতে পারেন আপনি আল্লাহ কোন সম্পূর্ণ সমস্ত গুণ পরিপূর্ণ, তাহলে আল্লাহ তাআলা যে বলছে কোরআনে আছে মাকারু ওয়া মাকার আল্লাহ আছে না, আল্লাহ তাআলা মাকারু, তারাও মকর করলো আল্লাহও মকর করেন, আয়াতের অর্থ এটাই। সেটা কীভাবে সাব্যস্ত করবেন বলে, এইটা হচ্ছে অন্য সবার সাথে না, যেই ব্যক্তি এই কাজটা করতে এগিয়ে আসে আল্লাহ সেটা তার সাথে শুধুমাত্র করেন, অন্য খানে এটা সাব্যস্ত করা যাবে না। অর্থাৎ কেউ যদি মনে করে সে আল্লাহকে ধোকা দিচ্ছে, সে নিজে ধোকা খাচ্ছে, এটা বড় কথা। কারণ আল্লাহকে ধোকা দেওয়ার কিছু নেই। মানুষ যদি কোনো সারাদিনেও চিল্লায় সে আল্লাহকে ধোকা দিতে পারবে না, নাউযুবিল্লাহ। একটা একটা সামান্য জিনিস বোঝা দরকার, যেটা সৃষ্টিতেও দুর্বল, এটা যদি কোনো সবলকে বলে তোমরা ধোকা দিচ্ছি, মানুষও হাসবে। ছোটোকালে ছোটো বাচ্চা দৌড়াতে থাকে, মনে করে যে আমার ধরতে পারবে না, বাবা দুই দুই চক্কর দিয়ে ধরে ফেলে, ওরে ধরে বাচ্চা দৌড়ে না, বাচ্চা কিন্তু বুঝতে পারে না, তারা সে মনে করে দৌড়ে পালাই দাও, কদ্দূর পালাবে, দূর ধরে ফেলবে,
তো দুনিয়ার বুকে মানুষ আলা মানুষ আল্লাহ উদার দিচ্ছি না, শুধু বুঝার জন্য বলছি, মানুষ মাঝে মধ্যে মনে করে আল্লাহকে ধোকা দিচ্ছে। কেউ মনে করে জানে সলাতে দাঁড়াইলে একরকম তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, সে মনে করে নামাজ তো হয়ে গেছে, কিন্তু নামাজ তো হয় নাই, কারণ সে তো রুকু থেকে উঠে ঠিক মতো দাঁড়ায় নাই, সেজদা থেকে ঠিক মতো বসে নাই, মাঝে মাঝে তিন তসবিহও পড়ে না, সোয়া 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 শেষ, সোয়া 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 কি হচ্ছে, সোয়া রাব্বিয়াল আলা না আজিম না শেষ, আল্লাহ এত তাড়াতাড়ি কীভাবে পড়ে মানুষ তসবিহগুলো একটু জিজ্ঞাসা করা দরকার, বলে তুমি তিনবার পড়ে দেখো তো আমাকে দেখুন পড়তে পারবে না, কারণ তার সময় তো লাগে, মাত্র 10 সেকেন্ড সময় দিতে রাজি নেই, 10 সেকেন্ড সময় দিতে রাজি হয় না, কারে ধোকা দিচ্ছে সে, আল্লাহকে মনে করে ধোকা দিচ্ছে, কি ধোকা দিচ্ছে, নিজেরও তো ধোকা দিচ্ছে সে, আসলে নিজেরে ধোকা দিচ্ছে, কেন আল্লাহর কোনো ক্ষতি, তুমি আমাদের করতে যাই উল্টা পাল্টা করতেছে, ঠিক অনুরূপভাবে বহু আল্লাহ বহু সৃষ্টি এভাবে তারাই আল্লাহকে কেউ বলছে তারা মনে করে ধোকা দিচ্ছে, কেউ মনে করতেছে তারা আল্লাহর সাথে কি করতেছে চক্রান্ত করতেছে, আল্লাহ বলছে তোরা চক্রান্ত তোদের উপরে আসবে, তোদের সাথে আমার চক্রান্ত ঠিকই রয়েছে, সেটা কি বিপরীতে বলা যাবে, বিপরীতে বলা যাবে, যারাই কাজ করবে তার বিপরীতে বলা যাবে, এটা চক্রান্তই, অন্য কোনো নাম নয় এটা, ঠিকই, কারণ তুমি যেটা করবো তোমার পরিমাণ মতো এটা ও সবার সাথে নয় এটা, এই জন্য ওই দিনটা সেই অবস্থার জন্য প্রশংসনীয়, বুঝছেন কিনা, আপনাকে একজন দেখতে পাচ্ছেন যে আপনাকে ধোকা দিচ্ছে, আপনি ধোকা খেয়ে গেলেন, ভালো ধরাই দিবেন ধোকাটা, এই ধোকা দিচ্ছিস তুই, তো আপনি শক্তিশা শক্তিমান, আল্লাহ তাআলা তিনি ঠিকই বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা যে ধোকা দাও আমাকে, কোরআনে বইলে বুঝিয়ে দিচ্ছেন যে ধোকা কিন্তু আমি জেনে গেছি, ধোকা ঠিক প্রতির পরিণাম আমি দিব, ধোকাটা আমিও দিচ্ছি, এর অর্থ এটাই যে সুতরাং বোঝা যাচ্ছে একটার বিপরীতে যদি হয় সেটাও পূর্ণাঙ্গ, সাধারণভাবে ধোকা কোনো পূর্ণাঙ্গ জিনিস না, কিন্তু যখন যেটা পূর্ণ তোমার আপনার সাথে ব্যবহারের ক্ষেত্রে করবে সেটা পরিপূর্ণভাবে সাব্যস্ত করা, এটা কি পূর্ণ গুণ হিসাবে সাব্যস্ত হবে, নাহলে বুঝবো যে তুমি উত্তর দিতে পারে না, এই জন্য কবি বলতেছে দেখেন কওমি ওয়া ইন কানু দাউই আদাদিন লাইসু মিনা শাররি ফি শাইইন ওয়া ইন হানু, আমার বংশ যদিও তারা অনেক লোক বংশের মধ্যে অপমান হইলেও তারা কিছুই করে না, এটা কি সুনাম কিছু না পারতাম কিছু বলেন তো, হ্যাঁ আপনি যদি বললেন আমার বংশের লোকেরা অনেক বেশি সংখ্যায় ক্ষমতায় অনেক বেশি অপমান হইলেও তাদের কিছু যায় আসে না, সুনাম হইলে বদনাম হইল, বদনাম হইল, যদি বলতো যে আমার বংশের লোকেরা তারা এত বেশি নিজ আত্মমর্যাদা বোধ, অপমান হইলে কিন্তু ঠিকই কি দেখায় তাহলে বুঝে গেল তার সব ক্ষমতা আছে, কবি কি করছে তার কবের বদনামী করছে দাঁড়িয়ে, তো দেখা গেল যে কেউ কোনো খারাপ কাজ করবে তার সাথে যদি প্রতিবাদ না করা যায় বুঝে গেল তার মধ্যে কি আছে, সে নিজেই কোনো কিছু ক্ষমতা রাখে না, আমরাও অনেক কিছু ক্ষমতা রাখি না যে এরকম আর কি, এটা আমাদের ক্ষমতা অক্ষমতা, কিন্তু আল্লাহ তাআলা যদি এটা জবাব না দিতেন তাহলে এটা অক্ষমতা বোধ হয়তো নাওজ বিল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা তিনি সেটা জবাব দেন বলেই আল্লাহ বলছে মাকারু ওয়াম কুরুন ওয়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, বলছে আল্লাহ তাআলা তারা মকর করে আল্লাহ মকর করে, আল্লাহ উত্তম মকর করেন, অর্থ আল্লাহ যেটা বলছে এটা কোনো এটা ভুল নাই, কারণ আল্লাহ ওদের সাথে করে সবার সাথে না, যারা এটা করবে এটা উত্তম, যে তার সাথে যেমন ব্যবহার করবে তেমন প্রতিফল পাবে, তেমন প্রতিফল পাবে, আচ্ছা কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলি তারা করলেও আল্লাহ করেন না, বুঝছেন কিনা, বুঝা গেল এমন কিছু জিনিস আছে যেগুলি বিপরীতটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না, বিপরীতটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না, যেমন খেয়ানত, আমানতের খেয়ানত, আপনাকে 10 টাকা দিছে আপনি মাইরা দিছেন, এরপরে ঘটনা সাথে আপনি 10 টাকা রাখছেন সে মাইরা দিছে, এটা ভালো কাজ হয় না, দুনিয়ার বুকে আপনি বুঝেন আপনি আমার দ্বারা হওয়া দরকার ছিল, আপনার মনটা বড় হওয়া দরকার ছিল, মাইরে দেওয়াটা কি নিকৃষ্টতম কাজ, খ্রিস্টিস কাজ, এটা আল্লাহ করেন না, এই জন্য দেখেন আল্লাহ তাআলা এগুলিকে বলছে যে ফাআমকানা মিনহু ওয়া ইউরিদু খিয়ানাতাকা ফাকাদ খানাল্লাহ মিন ক্বাবলু ফাআমকানা মিনহু, এরা যদি আপনার সাথে খেয়ানত করে আপনার সাথে অঙ্গীকার ভঙ্গ করে, এর আগে আল্লাহর সাথে অঙ্গীকার তারা ভঙ্গ করেছে, কিন্তু আল্লাহ ভঙ্গ করছে বলে নাই, আল্লাহ কি বলছে ফাআমকানা মিনহু, আল্লাহ তাদের আল্লাহ তাদের সঠিকভাবে পাকড়াও করেছে, বুঝছেন কথাটা, এইখানে বলে নাই যে আল্লাহ তাদের সাথে খেয়ানত করেছে বলে না, কারণ খেয়ানতটা অপমান, অপমানজনক জিনিস,
এটা হলো আমার আপনার গুণের বিপরীত, এটা করা যাবে না। কিন্তু যেইটা তারা বুদ্ধিমত্তার সাথে করে সেই বুদ্ধিমত্তার জবাব আমার বুদ্ধিমত্তার সাথে দিয়ে দিচ্ছে ওদেরকে সুন্দর করে, যে ঠিক আছে তোমাদের স্যার তুমি যে কুটসাল করো আমি কুটসাল দিয়ে দিচ্ছি তোমাকে, অসুবিধা নেই। যে স্যার তোমার কিন্তু খেয়াল করে মনে হয় এটা বলে না যে তিনি খেয়াল রাখতে, এটা বলা যাবে না। কাপড়টার সাথে তিনি খেয়াল করেন না, কিন্তু তিনি কাপড়টার সাথে মকর করেন, এটা বলতে হবে। তাহলে যেভাবে আল্লাহ তাআলা যে জিনিসটা যে জায়গায় রাখছে এটা সেইভাবে রাখতে হবে। সুতরাং আল্লাহ তাআলা সমস্ত গুণ কি পূর্ণাঙ্গ, সমস্ত গুণ কি পূর্ণাঙ্গ। আর যেখানে যেখানে আল্লাহ তাআলা কাফিরদের বিপরীতে কোনো শব্দ বলেছেন সেটা সেইখানে পূর্ণাঙ্গ, পূর্ণ বুঝাতে, পূর্ণ পূর্ণাঙ্গ গুণ বুঝাতে হবে। আর কোথাও কোথাও দেখুন যেটা পূর্ণাঙ্গ গুণ নয়, কাফেররা করলো আল্লাহ সেটা করেন নাই, বরং আল্লাহ সেটা শাস্তি দিয়েছেন বলছে। এর অর্থ হচ্ছে সেটা যেহেতু পূর্ণাঙ্গ নয় আল্লাহ সেটা বলেন নাই, তাহলে পূর্ণ সমস্ত গুণ কি পূর্ণাঙ্গ, এটা বিশ্বাস করতে হবে। এক নম্বর নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে বাবু সিফাতে আওসাউ মিন বাবিল আসমা, সিফাতের চেয়ে নামের চেয়ে গুণ বেশি, নামের চেয়ে গুণ অনেক বেশি, নামের চেয়ে গুণ বেশি বুঝছেন কিনা। নাম তো আমরা বলছি 99টা বা 108টা বা যেগুলো আমরা জানছি, এর বাইরে তো নিঃশ্বাস নাই। যতই আপনি নাম বলেন না কেন, যেমন আল্লাহ তাআলা কোনো কিতাবে রেখে দিছে কোনো মানুষকে জানাইছে, এর চেয়ে গুণের সংখ্যা আরো বেশি। তাহলে গুণ লাখ লাখ কোটি কোটি শেষ নাই, বুঝতে পারছেন? নামেরও শেষ নাই কিন্তু গুণ আরো বেশি। কারণ কি? কারণ তো একটা, একটা হচ্ছে নাম, নাম থেকে গুণ হয় আল্লাহ, নাম থেকে এক একটা নামের অনেকগুলি গুণ থাকে। যেমন রহমত গুণ, রহমত এটা আল্লাহ রাহিম গুণ না, রহম রাহিম গুণ, রাহিম গুণ থেকে রহমত আসছে। যেমন আল্লাহ তাআলা গফুর, এটা আল্লাহর নাম, এর থেকে কি আসছে? গুফরান আসছে, ক্ষমাস, ক্ষমা, ক্ষমা আসছে। এর সাথে কি আসছে? ভিতরে ভিতরে এলম আসছে, কারণ যে কাকে ক্ষমা করবে জানে আল্লাহ। তাহলে একটা নামের সাথে অনেকগুলি গুণ জড়িত আছে, আবার ক্ষমা করতে কি শক্তি লাগবে না, তাহলে আরেকটা গুণও আসছে। একটা নামের সাথে অনেকগুলো গুণ আছে, ঠিক নাম বাদেও গুণ আছে আল্লাহ, যেগুলি গুণ হিসাবে আসছে কিন্তু নাম হিসাবে আসে নাই। নাম হিসাবে আসছে, আর নাম হিসাবে আসে না কিন্তু শুধু গুণ হিসাবে আসছে, শুধু গুণ হিসাবে আসছে, এরকম আছে। আবার কোন কোনটা আল্লাহর কাজ হিসেবে আসছে, শুধু গুণ হিসেবে আসছে, আবার কি আসছে? শুধু কাজ হিসেবে, কাজগুলো আবার গুণের ফায়দা আছে, গুণ কাজগুলো কি আল্লাহ গুণ, কাজটা করতে পারা গুণ না, করতে পারা গুণ। দেখো আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবআতি আবহরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকিম। যদি জমিনে যত গাছ আছে, গাছের তো অভাব আছে, যদি আফ্রিকান জঙ্গলে যত তো গাছ কারে বলে কত বেশি, তাই না? দেশে তো অনেক গাছ, আমার দেশে অনেক গাছ আছে, মরুভূমিতে না গাছ কম। যদি সবগুলি কলম হয়ে যায়, যত গাছ আছে সবগুলি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবআতি আবহরিন, এরপরে সমুদ্র যত সমুদ্র আছে এগুলি যদি সাত সমুদ্র মিশে যায়, তারপরে সবটা যদি কালি হয়ে যায়, মা নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহর বাণী লিখে শেষ করা যাবে না, আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না, আল্লাহ তাআলার আমল কর্ম লিখে শেষ করা যাবে না। ইন্নাল্লাহ আজিজুল হাকিম, ইন্নাল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ প্রবল পরাক্রমশালী পর্দামা। এখানে দেখেন যেটা বুঝার জন্য বলতেছি, তাহলে আল্লাহ তাআলা যা যা করেন কর্ম থেকেও কি হয়? গুণ হয়, কর্ম থেকেও গুণ হয়, গুণ হয়, কিন্তু নাম হয় না। যেমন আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, কেমন? তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করা, আল্লাহ তাআলা ইচ্ছা করা কাজ না এটা একটা, কিন্তু এর থেকে একটা গুণ হয়েছে যে মুরিদ, তিনি ইচ্ছা করেন, কিন্তু এটা নাম নয়, এটা একটা ফেল, এটা একটা ফেল থেকে একটা গুণ হয়েছে যে তিনি ইচ্ছা করেন, ইচ্ছা করেন। ধরেন আল্লাহ তাআলা বলছে কোরআনে কারীম, বলছে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছে হাসাবের দিন আল্লাহ তাআলা ইন্না আল্লাহ ইউসুফু সামাওয়াত ওয়াল আরদ, এখনো এখনো আল্লাহ তাআলা ইউসুফু সামাওয়াত ওয়াল আরদ আন তাজুলা, আল্লাহ তাআলা আসমান জমিন সব ধরে রাখছেন যাতে করে সেগুলি নিঃশেষ না হয়ে যায়। বিশ্বাস করেন কিনা? আল্লাহ বলছে বিশ্বাস নামের উপায় নেই, কে এগুলি ধরে রাখছে আসমান? আপনি আপনি আশ্চর্য হবে যদি অন্য গ্রহে যান, পৃথিবীর দিকে তাকিয়ে দেখবেন যে পানিগুলি কিন্তু ঠিকই আছে পৃথিবীর গায়ে লাগে, ঠিক না? পানিগুলি আরেকদিকে বের করে যাচ্ছে না,
বঙ্গোপসাগর বলেন, কি বলেন, ভারত সাগর বলেন, আটলান্টিক মহাসাগর বলেন, এই পানিগুলি কিসের সাথে লাগানো? আমাদের জমিনের সাথে লাগানো, এই পৃথিবীর সাথে লাগানো। অন্য গ্রহে দেখবেন যেগুলো নদীকে ডেলে কাটিয়ে পড়ে যাচ্ছে না, কিন্তু এগুলি পড়ে যাচ্ছে না কেন? এগুলি সব রেখে দিছে কে? আল্লাহ তাআলা। আপনার নাম দিছে মাধ্যাকর্ষণ শক্তি, তাই না? এই মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পড়ে যাবে, গ্রিন হাউস এফেক্ট আসলে সেটা কাজে লাগবে না, নষ্ট হয়ে যাবে, বুঝতে পারেন? তাহলে ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাযুলা, আল্লাহ ধরেন। এই যে আল্লাহ ধরেন, এটা আল ধরা মুমসিক আল্লাহর নাম নয়, কিন্তু আল ধরাটা আল্লাহ একটা গুণ, ধরাটা আল্লাহর একটা গুণ। তাহলে দেখা গেল আল্লাহ যে যাই কাজ করেন এর থেকে একটা একটা গুণ হয়, সবগুলি আবার গুণ হয় না, সবগুলি গুণ হয় না, কিন্তু কিছু কিছু গুণ হয়ে যায়। তাহলে গুণ আল্লাহ তাআলা যেটা করেন এটা গুণ। যেমন আল্লাহ তাআলা হাশর মাঠে তিনি আসবেন, হাশর মাঠে আসাটা একটা গুণ, কিন্তু মজি আল্লাহর নাম নয়, নাম হইতে পারে না, কিন্তু গুণ হয়েছে, হাশর মাঠে আসবেন তিনি, এটা একটা গুণ। যেমন আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, আরশের উপর উঠেছেন, এটা আল্লাহ একটা গুণ। কিন্তু ঠিক এটা আল্লাহর নাম, কিন্তু মুস্তাবি নাই, মুস্তাবি আল্লাহর নাম নয়, এর নাম বানানো যাবে না, কিন্তু গুণ বলা যাবে। তাহলে গুণের সংখ্যা নামের চেয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বেশি, নামের চেয়ে গুণের সংখ্যা অনেক বেশি। কারণ যে আল্লাহর কথা লিখতে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, সেই আল্লাহর কর্ম কথা এগুলি তো তার গুণ, সেগুলি তো অবশ্যই আল্লাহর সমস্ত কথা কি আল্লাহর গুণ না? তা আল্লাহর গুণগুলো সেগুলি হিসাব করে পারবেন আপনি কোনোদিন? সাত সমুদ্র তেরো নদী আল্লাহর কল আল্লাহর কথা লিখতে শেষ হয়ে যাবে, সে আল্লাহর কথা তো শেষ না, আল্লাহর কথা তো সবগুলি গুণ, আল্লাহ সব কথা আল্লাহর গুণ। তাহলে আল্লাহর গুণগুলি কোনোদিন শেষ হবে না, কিন্তু এতগুলি নাম নাই যতগুলি গুণ তার রয়েছে। তাহলে গুণগুলির স্বীকৃতি আমাদের দিতে হবে, নাহলে ঈমান থাকবে না। অনুরূপভাবে দেখেন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, আপনার রবের পাকড়াও অত্যন্ত শক্ত। পাকড়াও করা গুণ না? গুণ। অনুরূপ আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কঠিন চান না সহজ চান, আল্লাহ চান কিনা? চাওয়াটা একটা গুণ, আল্লাহ চাওয়াটা গুণ, কিন্তু নাম নাই, এই নামে মুরিদ আল্লাহর নাম নয়, আল্লাহর নাম কিন্তু গুণটা ঠিকই বেশি, অনেক বেশি। আবার হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, নামাজ একটা গুণ, কিন্তু এটা নাজিল আল্লাহর কোনো নাম নয়, নাজিল আল্লাহর কোনো নাম নয়। তাহলে বোঝা গেল গুণ অনেক বেশি, কারণ কর্ম থেকে গুণ হয়, আবার কথা বললেই গুণ হয়, আল্লাহর কালাম তো গুণ। তাহলে আল্লাহর কথার কোনো শেষ নেই, কত লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আল্লাহর গুণ আছে, তার কোনো শেষ নেই। কর্মের মধ্যে যেগুলো তার থেকে আলাদা হয় সেগুলো গুণ, তার থেকে আলাদা হয়, বুঝছেন? এটা বুঝাই দেয় কর্ম আর গুণের মধ্যে একটা পার্থক্য। অনেকে এটা করতে পারে না বলে আপনাদেরকে বোকা বানাবে। আচ্ছা, আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেন এটা গুণ না? সৃষ্টি করেছেন এটা কি? ফেল। বুঝতে পারছেন পার্থক্যটা? যখনই ধরুন আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর একটা ফেল, আপনাকে সৃষ্টি করতে করেন তিনি, সেটা কি আল্লাহর গুণ? তাহলে যেটা আলাদা হয়ে যাও খালক মুনফাসেল, এটা হলো কর্ম, আর যেটা আলাদা হয় নাই সেটা কি? গুণ। আল্লাহ বলছে কুন, এই কুনটা কি? আল্লাহ গুণ। কিন্তু ফায়া কুন যেটা, এটা আল্লাহ ফের, যেটা হয়ে গেছে এটা ফের। তাহলে একটা কুন হচ্ছে আল্লাহ নির্দেশ, যখন হয়ে গেছে সেটা হলো কি? ফের। তাহলে দুইটা ভাগ করতে হবে, তাহলে মানে বুঝবে না যে গুণ আর ফেলের কি পার্থক্য। তাহলে সিফাত কর্ম যেটা আল্লাহ করেন এটা আল্লাহর গুণ, কিন্তু করার পরে সেটা হয়ে যায় ফেল। আল্লাহ আমার আদমকে সৃষ্টি করেছেন এটা আল্লাহর গুণ, কিন্তু সৃষ্টি করার পরে যেটা হচ্ছে আদম হয়ে গেছে উনি হচ্ছেন কি? ফেল। তাহলে সৃষ্টি করার যে ক্ষমতা এটা কার? তার গুণ, ঠিক। তাহলে কিছু এই দুইটা পার্থক্য, কর্ম এবং গুণের মধ্যে পার্থক্য না করতে পারলে ওরা কেবল সবই তো কর্মই না, সব কর্ম না, আবার গুণ হচ্ছে না। ওইটা কি? যেটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট রয়েছে সেটা কি? গুণ। যেটা আলাদা হয়ে গেছে সেটা কি? ফেল। আরশ কি? আল্লাহ ফেল সৃষ্টি করেছেন। আরশের উপর ওঠা কি? গুণ।
কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা আমাদের সাথে সম্পৃক্ত নয়, এটা তার কাজ। তাহলে যে দুইটা জিনিস পার্থক্যটা না বুঝলে কিন্তু পরে আপনাদেরকে বোকা বানাতে পারবে কেউ কেউ, ওই জন্য বলবেন যে বিরাট পার্থক্য। কী বলে, আমি হচ্ছি আল্লাহর ফ্রেন্ড, কিন্তু আমাকে সৃষ্টি করতে তিনি সক্ষম, তিনি করেছেন, এটা হচ্ছে আল্লাহর গুণ, তার কর্মটা। ঠিক আছে, আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন, এই যে করেছেন একটু করার পরে যেটা সেটা কি ফেল, আফসাদ, এটা বলবেন। এই জন্য যেটা সৃষ্টি হয়ে আলাদা হয়েছে এটা হলো ফেল, যেটা তিনি তারপরে তিনি করেন যেটা, এটা কখনো কি নয় ফেল না। এই জন্য কথা বলা এটা নিয়ে হচ্ছে মুতাজিলারা বেদা লাগাই দিয়েছিল। আল্লাহর কোরআন ওরা সালাকি করছে, তো আল্লাহর কোরআন তো আমাদের কাছে এসে গেছে, কিন্তু আমাদের কাছে কি আসলে বাণী না, আল্লাহর কথা না। তো আমরা বলছি কথা কিন্তু সবই তো আল্লাহর দূত, তো আল্লাহর কথা আসছে, আমাদের তো কর্ম না। তুমি দেখতে পাচ্ছ কাগজ, হ্যাঁ কাগজ তো অবশ্যই বাংলা বাজারের, হ্যাঁ গলির কোনো গলির একটা তৈরি কাগজ, ঠিক আছে সন্দেহ নেই। আর কালিটাও কোনো একটা, হ্যাঁ আপনাদের উর্দু গিটবার ওটা তৈরি হয়েছে কালিটা মানলাম, কিন্তু কথাটা তো আল্লাহ, কথাটা তো কর্ম না। আপনার কাগজটা কর্ম, ছাপানোটা কর্ম, কিন্তু মূল কথা দেখা আল্লাহ। কিন্তু ওইটা পার্থক্য করতে না পারে তারা এসে সবটাই তো কর্ম, সবটাই মাখলুক না, মাখলুক না, যেটা কর্ম এটা মাখলুক, যেটা গুণ এটা কখনো মাখলুক হতে পারবে। গুণ হচ্ছে স্রষ্টার সাথে থাকে, গুণ গুণ সাথে সত্তার সাথে থাকে, সত্তার সাথে তার গুণ থাকে। আপনার যাবতীয় গুণ মাখলুক, কোনো সন্দেহ নেই, সৃষ্ট আল্লাহ সৃষ্ট, কিন্তু স্রষ্টার যাবতীয় গুণ স্রষ্টার সাথেই থাকে, এটা কোনো এটা কোনো মাখলুক হতে পারে না, এটা মাখলুক হতে, এটাকে বলতে হবে স্রষ্টার গুণ, এটাকে বলতে হবে স্রষ্টার গুণ। ওরা কি করছে, যদি বলি ওরা সবাই করছে দুইটা আঙ্গুল দুইটা ধরে কি কয় যে যদি বলেন কোরআন কি আল্লাহ না আল্লাহ না, মানে এমন জিনিস তো তুমি বলতে পারে মানুষ, আপনি বলবেন কি না আল্লাহ আল্লাহ না, এরকম না কোরআন আল্লাহর গুণ কোন, এটা আরেকটা বলছেন কেন, আরেকটা বলছেন শুনতে আপনারটা বুক, আপনারটা বুক। কিছু মানুষ এসে এরকম বলবে কি, আচ্ছা বলেন তো আল্লাহকে দেহ না দেহ না, আপনি কি বলবেন, দেহ দেহ না কোনোটাই বলা যাবে না, আপনি আপনার মন থেকে একটা উঠে নিয়ে আসছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য এই গুণটা সাব্যস্ত না। কেউ যদি কোনো আপনার বাবাকে বলে আচ্ছা আপনার বাবা কি লাঠি না লাঠি না, কি বলবেন, বলে আপনি এত বোকা মানুষ, আপনি এটা কেন নিয়ে আসেন, আপনাদের আমার বাবার জন্য আপনি এই কথাটা কেন আনলেন, ওইটাই গুণ, আপনি এই কথাটাই গুণ, ওইটা লাফি লাফি না সাথে প্রশ্নই আসে না। লাফির মতো এখন আপনি বলেন যে লাফির মধ্যে কী বুঝেছেন, বলে আপনার আমার খাওয়া হইতে পারে কিনা, এটা আলাদা কথা, চলে হইতে পারে কিনা সেটা হইতে পারে, আমার বাবার জন্য লাফি লাফি না গুণ আসবে কেন, আল্লাহর জন্য আপনি ওই দেহ দেহবাদী এই সমস্ত কথা আনছেন কেন, আল্লাহ সেটা বলেনি, আল্লাহর জন্য আল্লাহ নাম বলেছে, গুণ বলেছে, কর্ম বলেছে, সেগুলি বলেন, এর বাইরে আপনি নতুন করে কিছু আবিষ্কার করেন না, যেটা বললে গুণ হবে। এইটাই আমরা বলতে চাচ্ছি আল্লাহ তাআলার এই নামগুলো থেকে, আল্লাহ তাআলা নামের চেয়ে গুণ অনেক বেশি, কারণ গুণ কিসের থেকে হয়, নাম থেকে অনেকগুলো গুণ আসে, এক একটা নামের থেকে অনেকগুলো গুণ। তো নাম যদি 99টা হয়, ধরলাম আপনাদের কথা অনুসারে আল্লাহ নামে তো শেষ নেই, যে 99টা বা 108টা বা আরও বেশি নামগুলির থেকে গুণের সংখ্যা প্রত্যেক নাম থেকে ধরেন 10টা করে গুণ ধরি, তাহলে কত হইব, নয় 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 কত হবে তার হিসাব নেই, শুধু নাম থেকে। আবার আল্লাহর ইয়া থেকে, কল থেকে, কথা থেকে, সেগুলি থেকে যদি গুণ আসে তো শেষে নেই, কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ, আল্লাহর ফলে কর্ম থেকে গুণ তৈরি হলে সেগুলি কত হাজার হাজার গুণ, তা শেষ আছে, শেষ নাই। তাহলে আল্লাহর গুণের সংখ্যা নির্ধারণ কেউ করতে পারবে না, আল্লাহর গুণের সংখ্যা এত বেশি, সেই জন্য যারা আল্লাহর গুণ সাব্যস্ত করে আল্লাহর গুণ দেখে না, ও দোয়া করতে পারে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন গুণ দিয়ে, কি বলতেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি, দেখছেন ইজ্জত কি আল্লাহর গুণ না, কুদরত আল্লাহর গুণ না, দোয়া করতেছেন আউযু বিইজ্জাতিল্লাহ, দেখছেন কি করছেন, আল্লাহ আপনার ইজ্জতের কাছে আশ্রয় নিচ্ছি, আমরা এটা করি না, আমরা কার কাছে, খাজা বাবার কাছে আশ্রয় নিচ্ছি, নাউযু বিল্লাহ, যারা আল্লাহ আল্লাহর গুণ দেখেন আছে, আগে অস্বীকার করছে আল্লাহর গুণগুলো, যখনই আল্লাহর গুণ অস্বীকার করছে তখনই মানুষ বেকুব হয়ে গেছে, এখন আর আল্লাহর কাছে যেতে পারে না, যে যত বেশি গুণ জানবে তত বেশি চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইয়া কাযিব হলো যখন কুল ওয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, বলুন আল্লাহ সক্ষম তোমাদের উপর থেকে আযাব, তোমাদের উপর থেকে আযাব দিয়ে তোমাদের ধ্বংস করে দিতে,
কঠিন না, ভয়ের কথা। রাসূল হাসান কি বললেন জানেন? আউযু বিল্লাহি শিকা, আল্লাহ তোমার চেহারা ওসিলা দিয়ে আমি আশ্রয় চাচ্ছি, এই কাজ করিও না, আমার উম্মতকে ধ্বংস করে দিও না, এখানে উপর থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিও না। কিসের আশ্রয় চাইছে? কিসের কাছে? আল্লাহর গুণের কাছে। খেয়াল করছেন, দেখছেন? তাহলে আশ্রয় আল্লাহর গুণের কাছে, আশ্রয় আল্লাহর গুণের কাছে চাওয়া যায়। আর কি বলছে? আউযু বিল্লাহি শিকা, আল্লাহ আপনার চেহারা ওসিলা দিয়ে চাচ্ছি। খেয়াল করছেন? যে ব্যক্তি জানবে না সে ব্যক্তি কোথায় দৌড়াবে জানেন? কবরের কোলে দৌড় দিবে, যে দেখ কবর আল্লাহ বাঁচাইবে এবার আমাকে না। রসুল কি করছেন? আউযু বিইজ্জতিকা, ইজ্জতের আশ্রয় চাচ্ছে, ওয়াজ্জের আশ্রয় চাচ্ছে, আউযু আফুকা, আপনার ক্ষমার আশ্রয় নিচ্ছি। এগুলি কেন জানতেন? যেগুলি আল্লাহর গুণ, গুণের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, গুণের দিরা গুণ, গুণগুলি কে গুণ, গুণের গুণগুলো ওসিলা দিতে হবে, এটা নিয়ে রসুল আসলাম চেয়েছেন। যখনই মানুষ গুণ জানবে তখনই তারা এই গুণগুলো একটা কি দাবি আছে, এই দাবি অনুসারে আল্লাহর কাছে না চাইলে আপনি বলতে পারছেন শিরিক করবেন। যত বেশি কম গুণ জানবে তত বেশি শিরিক করবে। গুণ যত বেশি জানবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহ আল্লাহর গুণের গুণ গুণের দ্বারস্থ হবে। এটাই রসুল আসলাম করতেন। যখনই কিছু হয়তো কি বলতেন? দোয়া করতেন, আল্লাহ তুমি অমুক অমুক, তুমি রব জিব্রাইল নবী, তুমি এভাবে এভাবে, তুমি অমুকের রব, অমুকের রব বলতেন। কেন বলতেন এই গুণগুলি? কেন বলতেন? যাতে করে মানুষ বুঝতো, বুঝতে আল্লাহর কত গুণ তার শেষ নাই। এই জন্য, এই জন্য অবশ্যই গুণের সংখ্যা অনেক বেশি নামের চেয়ে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে যে গুণের সংখ্যা অনেক বেশি, গুণের সংখ্যা অনেক বেশি। কিসের চেয়ে? নামের চেয়ে, নামের চেয়ে গুণের সংখ্যা অনেক বেশি। কারণ মুতাজিলা আশারে মাতুরিদিয়া এরা কি করছে? আল্লাহর গুণ বর্ণনা করতে যাইয়া আল্লাহকে দুই ধরনের গুণে গুণান্বিত করছে আল্লাহকে। সেগুলি কি? যে আল্লাহ তাআলার এমন গুণ যেগুলি বলতেছে যে উজুদিয়া আদামিয়া, নাই নাই নৌ সূচক, সেলবিয়া সেলবিয়া শুধু সুলুব 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 মানে নাই, আল্লাহ তাআলা লা কেজা লা কেজা, এরকম নয় এরকম নয় এরকম নয় এরকম নয়, কোনোদিন হা 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 বলে না। নৌ বলার কারণ কি? নৌ বলার কারণ কি? নৌ বলার কারণ হচ্ছে নৌ বললে তো কোনোকে সাব্যস্ত করা হলো না, সাব্যস্ত করলে তাদের যত সমস্যা, কি সমস্যা? সাব্যস্ত করলে তারা মনে করে যে সাব্যস্ত করলে তো একটা জিনিস সাব্যস্ত হয়ে গেলে অতিরিক্ত হয়ে গেল, আর আল্লাহর জন্য অতিরিক্ত জিনিস সাব্যস্ত করার অর্থ হচ্ছে আমি যেন একটা জিনিস বাড়াই দিলাম আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে যে বলছি যে আমি বাড়াইলাম, কখন আল্লাহ যা বলছে তাই তাই আমি করতেছি, আমি নিজের পক্ষ থেকে একটা শব্দ বাড়াবো না, কিন্তু তারা এটাকে বলতে আছে বলে না এটা না এটা না এটা নো 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 শুধু বলে। এই জন্য আমরা বলি না আল্লাহর গুণ দুই প্রকাশে শিখে দেন, ওরা বোধহয় বলি শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহর জন্য দুই ধরনের গুণ সাব্যস্ত করেছেন, কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ। নেগেটিভটাও পূর্ণাঙ্গ, নেগেটিভটাও কি পূর্ণ গুণ। যেমন আল্লাহ বলছে লা তাখুযু সিনাতুন, আল্লাহর কোনো তন্দ্রা আসে না, তন্দ্রা না আসাটা আল্লাহর জন্য কি পূর্ণ গুণ। আল্লাহ তাআলা বলছে লা ইয়ালিদু ওয়ালা ইউলাদ, তার ছেলে হয় না তা তিনিও কারো ছেলে নন, এটা আল্লাহ কি পূর্ণ গুণ। নেগেটিভটাও পূর্ণ গুণ ওই দিক থেকে, কিন্তু এই দুই ধরনের গুণ আছে। আবার দেখেন আল্লাহ রাইসা কামিস কি সেই, তার মতো কোনো কিছু নাই, এটা কিন্তু পূর্ণ গুণ। কোনো কিছু তার মতো হলে এটা আরও বড় হয়ে যেত কিছু একটা, বা তার মতো হলে এটা নাই, কিন্তু অহুয়ার সাইয়ুল বাসি পজিটিভ গুণ। তাহলে একই আয়াতের ভিতরে দুটো গুণ আসছে, দুই ধরনের গুণ আসছে, লাইসা কামিসনি হিসাই, তার মতো কোনো কিছু নাই, ঠিক আছে, এটা কি নেগেটিভ, তাহলে একটা পূর্ণাঙ্গ গুণ কিন্তু নেগেটিভ। নেগেটিভ অর্থ কি? নেগেটিভ অর্থ কি? ন না বাসা আসা। আরেকটা হচ্ছে অহুয়ার সাইয়ুল বাসি, তিনি শোনেন এবং দেখেন, এটা কি পজিটিভ না পজিটিভ, এটাও পূর্ণাঙ্গ। তাহলে দুই ধরনের গুণের পূর্ণাঙ্গ, কিন্তু আল্লাহ সুবুতি এবং সালবিয়া দুই ধরনের গুণ রয়েছে। সুবুত সাব্যস্ত করার মতো গুণ, যেমন কি কিছু সাব্যস্ত করার গুণ আছে দেখেন, এগুলি যেমন হায়াত জীবন, আল্লাহর জীবন সাব্যস্ত আছে না, হাইয়ুম কাইয়ুম আল্লাহ বলছে না, তাহলে তার পূর্ণ গুণ, এগুলি পূর্ণ গুণ, হ্যাঁ, এবং এগুলি পজিটিভ সাব্যস্ত করা হচ্ছে। এল জ্ঞান সাব্যস্ত করা হচ্ছে, কুদরা ক্ষমতা সাব্যস্ত করা হচ্ছে, আরশের উপর উঠা সাব্যস্ত করা হচ্ছে, হচ্ছে হচ্ছে ইস্তেমাল আর ক্ষমতা লাগে না, লাগে না লাগে, অবশ্যই তার ক্ষমতা আছে বলে তো উঠছে,
তাই না? পজিটিভ গুণ ওয়া নুজুলুস সামাই দুনিয়া, প্রথম আসমান নেমে আসে, পজিটিভ গুণ না গুণ সাব্যস্ত করতে হচ্ছে। ওয়াজ চেহারা, ইয়াদের দুই হাত, ইত্যাদি যত গুণ আছে এগুলি পজিটিভ গুণ। আল্লাহ সাব্যস্ত করছে, আল্লাহ রসুল সাব্যস্ত করছে, আল্লাহ রসুল সাব্যস্ত করছে পা, কি বলছে? জাহান্নাম বলতে থাকবে, জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, আর আছে কিনা আমাকে দাও, আর আছে কিনা আমাকে দাও, আর আছে কিনা আমাকে দাও, বলতেই থাকবে বারবার। জাহান্নাম বলতে থাকবে আর আছে কিনা আমাকে দাও, শেষ পর্যন্ত হাত্তা ইয়াদাল জাব্বার কদামাহু, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত তার পা রাখবেন জাহান্নামের মধ্যে। ফায়াকুল ফায়ানসাবি ওয়ায়াকুলু কাত কাত, মিলে মুখ বন্ধ হয়ে যাবে, এরপর বলবে যে আমি যথেষ্ট হয়ে গেছি, যথেষ্ট হয়ে গেছি, আর লাগবে না আমার। আল্লাহ তাআলা তোমার মধ্যে পা না রাখছেন, তো আল্লাহর পা আছে কিনা সাব্যস্ত করে গুণ মেয়েরা, সাব্যস্ত করা গুণ, সাব্যস্ত করা গুণ। তাহলে আল্লাহ তাআলার অনেক গুণ রয়েছে যেগুলো সাব্যস্তকৃত গুণ, সাব্যস্তকৃত গুণ, এগুলো সাব্যস্ত করতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সাব্যস্ত করতে হবে এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, যে আল্লাহ তাআলা যে সমস্ত গুণ সেগুলো সাব্যস্ত করতে হবে আল্লাহ নিজে বলে দিয়েছেন, সাব্যস্ত করার জন্য বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। অর্থ কি? আমাদের শেখ বলতেছেন আল্লাহর ঈমান অর্থ হচ্ছে আল্লাহর নাম এবং গুণের উপর যথাযথ ঈমান আনো, যেগুলি সাব্যস্ত করেছেন সেগুলি সাব্যস্ত করো, এগুলির মধ্যে কোনোটার মধ্যে তুমি অস্বীকার করিও না। এটাই হচ্ছে আল্লাহর উপর ঈমানের পূর্ণাঙ্গ দাবি। আল্লাহর ঈমান অর্থ হচ্ছে আল্লাহর নাম এবং গুণ সহ সেগুলি আল্লাহকে সাব্যস্ত, আল্লাহকে বিশ্বাস করো। আর যেটা আল্লাহ তাআলা নিজের সম্পর্কে যেটা যে জানিয়েছেন যে তার গুণ আছে সেগুলিকে বিবেকে কোনো অস্বীকার করে না, বিবেক অস্বীকার করে না, কারণ তিনি তাকে দেখিনি। বিবেক অস্বীকার করে কোনটা জানেন? বিবেক তো ওইটাকে ধরে, বিবেকে কোনটা ধরে জানেন? ধরেন আপনি বললেন যে এই মাইকটা ওই মাইকটার মতো, এইটা যদি কোনো এই মাইকটা এই সমস্যা থাকে ওইটা সমস্যা হবে, তাই না? কিন্তু আল্লাহকে দেখছি? দেখি নাই। আল্লাহর মতো কাউকে দেখছি? দেখি নাই। তাকেও দেখি নাই, তার গুণকেও, তার মতো কাউকে দেখি নাই, তাহলে তার গুণ অস্বীকার করার কোনো সুযোগ আছে আমার? আল্লাহ বলছে আমার আছে, আমি তাই স্বীকার করি। এখন বলতে পারেন যে আমার বিবেক দ্বারা আপনার বিবেক নষ্ট, আপনার বিবেকের সমস্যা আছে, ওটা আমার কি করবো আমি? আপনার বিবেকের সমস্যা থাকবে, আমার দোষ নাই। আপনার বিবেকের সমস্যাটাই আমার চালা দিতে, আল্লাহকে চালা দিতে পারেন না। আপনার বিবেকের সংকীর্ণতা আছে, সবার বিবেক সমান হয় না, সবার বিবেক সমান হয় না। আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যে বিবেক দিয়েছেন ওই আরেকজনকে এই বিবেক দেন না, আচ্ছা আরও উন্নত মানের দিয়েছেন, অথবা তার থেকে আপনার থেকেও নিম্নমানের দিয়েছেন দুনিয়ার বুকে। তাহলে সবার বিবেক সমান হবে না, আপনার বিবেক দিয়ে বিচার করবেন না, বরং কোরআন এবং হাদিসে আল্লাহ যে সমস্ত গুণগুলি গুণ আসছে সেগুলিকে সাব্যস্ত করতে হবে, যেগুলি পজিটিভলি আসছে। আবার যেগুলি নেগেটিভলি আসছে, নেগেটিভ আসছে না কিছু গুণ, সেগুলি উদাহরণ দিচ্ছি। যেমন বলছে আল্লাহ বলছে যে তিনি মারা যাবেন না, বলছেন কিনা? বলছেন। ওয়াতাওয়াক্কাল আল হাইয়্যুল লাযী লা ইয়ামুত, বলছে ওই হাইয়ের উপরে আপনি ভরসা করুন যিনি মারা যাবেন না। মৃত্যুটা নেগেটিভ গুণ না? নেগেটিভ গুণ না এটা, কিন্তু আল্লাহ তার জন্য সাব্যস্ত করেছেন তিনি মারা যাবেন না, এর অর্থ কি? পজিটিভ হয়ে গেছে শব্দটা, নেগেটিভ হলো জিনিসটা কি? পজিটিভ, বুঝছেন না কথাটা? তিনি তন্দ্রা যান না, আপনার পজিটিভ নেগেটিভ মনে হলে তন্দ্রা কথাটা কেমন, কিন্তু অর্থ কি? যান না, তন্দ্রা নাই, তাহলে পজিটিভ হয়ে গেছে। কিন্তু বিপরীতে আমরা যারা দেশ এই বিদেশে অনেক আলেমকে দেখতে পাবেন বা মুতাজিলা আশায়রা মাতুরিদিয়ারা সবসময় দেখবেন যে আল্লাহর জন্য এমন গুণ, এমন এমন গুণাবলী কথা বা নেগেটিভ গুণ বলে যেগুলোর বিপরীতে কোনো যেন পূর্ণাঙ্গ গুণ নাই, বলে লা দাখলা লা মানা খারে যাও, আল্লাহ পৃথিবীর ভিতরে হয় না বাইরে হয় না, কি বললো এটা? ভিতরে না নাই না, ঠিক আছে পৃথিবীর ভিতরে না, পৃথিবীর বাইরে না ভিতরে কোথায়? এমন কোন জিনিস আছে বাইরে না ভিতরে না? এটা কি? কিছুই নেই, এটা অর্থ কিছুই না। আপনি যখন বলেন যে বাবা ঘরে না বাইরে না, তো কোথায়? এত কিছুই না। তারা এইরকম কাজ করে, তারা এমন এমন সুলুক দিবে, এমন এমন নৌ দিবে যেগুলি কোনো বিপরীত কোনো পূর্ণ গুণ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার যে সমস্ত নৌ গুণগুলি বলছে এগুলি অর্থ করলে বোঝা যায় এগুলি পূর্ণ জিনিসকে সাব্যস্ত করতেছে। যেমন গুণ, তা তিনি মারা যাবেন না, অর্থ কি? জীবিত, পূর্ণ জীবন। আর তিনি গুম যান না, অর্থ কি? তিনি হাই, আচ্ছা তিনি জাহেল নন, তিনি মূর্খ নন, এর অর্থ কি? তিনি আলেম। তিনি ভুলে যান না, অর্থ কি? তিনি
জ্ঞানী আলেম, তাই না? ঠিক না? আজিজ না, তিনি কি কাদির, ক্ষমতাশীল, তার কোনো কষ্ট হয় না, ওলাম নাজিল্লা হয়, মানুষের কষ্ট হয় কিন্তু তার কোনো কষ্ট হয় না। হ্যাঁ, ওমাম আসসালামের লঘু, আল্লাহ বলছে এর অর্থ হচ্ছে বিপরীতটা শুদ্ধ হয়ে যাবে সাথে সাথে। সুতরাং আল্লাহ তাআলা দুই ধরনের গুণ বর্ণনা করেছে, দুই ধরনের গুণ বর্ণনা করেছে কোরআন এবং হাদিসে। একটা হচ্ছে সাব্যস্ত করা গুণ, সেগুলি পূর্ণ হবে কোনো সন্দেহ নাই। আরেকটি হচ্ছে নেগেটিভ গুণ বর্ণনা করেছে, যেগুলির দিকে তাকাইলে বুঝবেন আপনি এগুলি আসলে আল্লাহর জন্য নেগেটিভ না। এগুলি কি? পজিটিভ গুণ। শব্দটা নেগেটিভ হতে পারে কিন্তু আল্লাহ তাআলা নো করেছে, এটা আমার নাই বলেছে, এটা থাকলে বরং নেগেটিভ হইতো। আল্লাহ যদি কোনো বাচ্চার মুখে দেখতে হইতো নেগেটিভ হইতো। এই জন্য কোরআনে কারিমের আয়াতের তাফসির অনেকে ভুল করে থাকে, আপনাদের দেখবেন তাফসির খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলছে কোরআনে কারিমে কুল, হে নবী বলুন, কুল ইন কানা লিরহমান ওয়ালাদুন ফা আনা আউয়ালুল আবিদিন। অর্থ কি আরবি যারা জানেন বলুন, যদি ইন কানা লিরহমান ওয়ালাদুন, যদি আল্লাহর সন্তান হইতো তাহলে আমি প্রথম, আনা আউয়াল আবিদিন প্রথম। অনেকে অর্থ ভুল করে, মনে করেন আমি প্রথম আবাদকারী হইতাম, ওই বেটার না, কথা ঠিক না, এ অনুবাদ ভুল। এর অর্থ হচ্ছে আউয়ালুন নাকিবিন আনা ইবাদাতি, প্রথম আমি তার আবাদ করতাম না, যে আল্লাহর বাচ্চা হয় আল্লাহ আবাদ করতাম না। বুঝছেন কথা না? বাচ্চা হওয়ার যে আমার আল্লাহ তো বাচ্চা হয় না, নাউজুবিল্লাহ, ওদের যারা আল্লাহর বাচ্চা সাব্যস্ত করছে ওই আল্লাহর আবাদ করি না। এটা হচ্ছে লা আবুদু মা তাআবুদুন, তোমরা যদি আবাদ করি আমি আবাদ করি না, কারণ তোমাদের আল্লাহর বাচ্চা হয়, তোমাদের আল্লাহর ছেলে হয়, মেয়ে হয়, লাত হয়, মানাত হয়, উজ্জা হয়, আমার ওই আল্লাহ না। আমার আল্লাহর কোনো ছেলে মেয়ের দরকার লাগে না, আমার আল্লাহ ঘুমায় না। এই জন্য কুল ইন কানা লিরহমান ওয়ালাদুন ফানা আউয়ালুল আবিদিন, যদি রহমানের বাচ্চার কথা তোমরা সাব্যস্ত করো তো আমি প্রথম তার আবাদ থেকে মুক্ত, আমি আমার রবের আবাদ করবো, তোমাদের এই আমার রবের আবাদত করি না। এটা হচ্ছে অর্থ। অনেক সময় ভুল অনুবাদ করে, অনুবাদ করে আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে, এরকম আল্লাহ ছেলে হলে কি আমরা আল্লাহ ছেলে আবাদ করতাম? আল্লাহ ছেলে হয়েছে আল্লাহ বলছে নাকি? আল্লাহ রসুলের আয়াত অর্থ হচ্ছে এটা। এই জন্য শেখ মোহাম্মদ আমিনা সংকেতি রহমাহুল্লাহ তার আবু আল বায়ান আমাদের এক বিস্তারিত সুন্দর করে তুলে ধরছে যে এটা একটা ভুল অনুবাদ চলছে, এটাকে শুদ্ধ করতে হবে। অনেক সময় বুঝে না মানুষ, তাহলে এরকম মনে রাখতে হবে যে রব্বুল আলামিন ওই রবের আমি আবাদ করি যে রব এই সমস্ত খারাপ গুণের গুণান্বিত নন। যদি জন কোন রহমানের বাচ্চা হয় সে রহমান আমার বাচ্চা নয়, এটা এটা আমার রহমানের বাচ্চা নয়, এটা আমার রব না, তিনি তিনি আমার রব না, তিনি আমার রব না। কারণ আমার রব তিনি যার কোনো বাচ্চা হয় না, যে সন্তান জন্ম দেন না, সন্তান জন্ম, কারণ এগুলি হচ্ছে সৃষ্টিগুণের কাজ। এই গুণগুলি কান সৃষ্টিগুণের, সৃষ্টিগুণের গুণ আপনি আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছেন কারণ আপনার বিবেকের সমস্যার কারণে। মানুষ ছোট বাচ্চারা দেখবেন ওই পুতুল খেলে, পুতুল খেলে দেখছেন না? কেন পুতুল খেলে? এই জন্য বাচ্চা বানায়, এই জন্য কিছু বিয়ে দেয়, এই জন্য এটা কিচার করে খাবার বানায়, দেখছে মাকে যেটা দেখছে এটা বিশ্বাস করতেছে, ছোটো কালে যেটা দেখছে এটা বিশ্বাস করতেছে, সেটা ভেবে চালাই দিচ্ছে, এটা তরকারি বানাইছে, এটা মাছ বানাইছে, একজন আরেকজনকে দেয় তুই মাছ খা, ছোটো কালে দেখছে না গ্রাম দেশে এটা বেশি হয়। আসলে তো মাছ না কিছু না, কি দেখছে মাটি দিয়ে একটা বাড়াই দিছে, তার কাছে মাথার ভিতরে যেটা আছে এটা প্রস্তাব প্রকাশ করতেছে। যারাই আল্লাহ সম্পর্কে বাচ্চা করতেছে, আল্লাহ ছেলে আল্লাহর মেয়ে অথবা আল্লাহ এটা হয় আল্লাহ এটা সম্পর্কে বলতে, তারা কি করতেছে? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করতেছে, কারণ আল্লাহ সম্পর্কে তার আসলে ভালো ধারণা নাই। এই জন্য আল্লাহ বলছে মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তারা সঠিক ধারণা দিতে জানেনি। ওয়াল আরযু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, সমস্ত আসমান থাকবে আল্লাহর ডান হাতে পেছানো। আর আমরা আল্লাহকে কিরকম মনে করতেছি? সমস্ত তো আসমান আছে সবগুলি, আল্লাহকে মানুষের মতো মনে করে কতক্ষণ এটা করি কতক্ষণ এটা করি, এই জন্য সমস্যাটা হয়। সৃষ্টিগুণের মতো মনে করাটা আমার বিবেকের সমস্যা, এই জন্য আমি কোনো কিছু না বুঝলেই ওই আমরা তো আটটা বুঝি না। যদি কোনো বলা হয় যে আল্লাহর হাত আছে, কি করবে জান, কি বলবে জানেন? বলতে হাত বলতে আমরা যেটা বুঝি হচ্ছে এটা, আপনারা কে বলছে এটা, কেন আপনি কেন বুঝছেন না? আপনার বিবেকে কি আছে, সংকীর্ণতা আছে। দরজারও তো একটা হাত আছে, দরজার হাত থেকে এরকম পাঁচ আঙ্গুল নাকি নৌকা আছে নাকি, দরজার হাত আছে না? হ্যাঁ, আবার দেখবেন পাখিরও একটা হাত আছে, আছে না, আছে কি না? আবার হাদিসে দেখা যাচ্ছে উঁটেরা, উঁটেরও বলছে হাত হাত পা বলছে, উঁটেরও তো উঁটের হাতকে আপনার হাতে পায়ের মতো নাকি? তাহলে বোঝা গেল যেই সত্তা হয় সত্তার মতো তার গুণ হয়, সত্তা যেটা গুণটা তার মতো হয়। যখনই আপনার কাছে আসবে আপনার হাতের মধ্যে সঙ্গে সঙ্গে বলে দিল এটা নয়, আমার আপনার ইজ্জতের
হাত আমার হাতের মতো না। যদি বলে আমি এক হাত এটা আর কিছু বুঝি না, ওরা এটাই বলে আমি তো এটাই হাত বুঝি, বলে আপনার বুঝের সমস্যা, এটা আমার রবের গুণের কোনো সমস্যা নাই, আপনার বুঝের সমস্যা, এটা আপনার বুঝটা ভালো করে বুঝেন পরামর্শ করেন ঠিক হয়ে যাবে। এটা এটা হচ্ছে আমাদের আকীদাগত। এই জন্য সবসময় একটা কথা বলতেন যে যখনই কেউ অস্বীকার করে প্রথমে আগে কি করে তাকবি দেয়, বুঝছেন, আল্লাহর হাত অস্বীকার করে প্রথমে বলবে যে হাত অস্বীকার কেন করলেন, বলে হাত অস্বীকার করলে তো মানুষের হাতের মতো হয়ে যাবে, তাহলে আগে কি করছে মতো বানাইছে, মতো বানাইয়ে পরে অস্বীকার করছে, আগে বলছে এটা মানুষের হাতের মতো তারপর অস্বীকার করছে, বলে অস্বীকার করতে পারত না, আল্লাহ বলছে যে অস্বীকার করবেন কেন, অস্বীকার করে এই জন্য তোর তো মানুষের মতো হয়ে যাচ্ছে, তা আপনারা কি বলছে মানুষের মতো বানাইতে, আপনার বুঝুর বুন, আপনার বুঝুর বুন, আমরা ইনশাল্লাহ কায়দা সবগুলি করলে আরো স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, এটা সংক্ষেপে এটাই বুঝলাম যে আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার গুণগুলো দুই প্রকার, একটা হচ্ছে সাব্যস্তকৃত গুণ, একটা হচ্ছে অসাব্যস্তকৃত গুণ। সাব্যস্ত গুণগুলি পরিপূর্ণ পূর্ণাঙ্গ, কোনো সমস্যা নাই, অসাব্যস্ত গুণগুলিও অন্য দিক থেকে পরিপূর্ণ, কোন দিক থেকে পরিপূর্ণ, কারণ নেগেটিভ দিক থেকে, এটা না থাকলেই বরং বোঝা যাইতো না, এটা থাকার কারণে বুঝিয়ে দিয়েছে আল্লাহর কোনো মৃত্যু নাই, তাই না, মৃত্যু নাই, এর অর্থ কি পূর্ণ জীবন। কিন্তু যে ব্যক্তি বলছে বাইরেও না ভিতরেও না, এটা কিছু সাব্যস্ত হয়নি, এটা গোড়ার ডিম হয়ে গেছে, এখন কিছুই নাই আসলে, এই জন্য এটা আল্লাহ তালার দুই ধরনের গুণ আছে, এটা আমাদের কি করতে হবে সাব্যস্ত করতে হবে, এটা বুঝে আসছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী চার নম্বর কায়দাটা নেই, চার নম্বর কায়দাটা হচ্ছে যে সিফাত সুবুতি আর সিফাত মাদহু কামাল ফাকুল্লামা কাসুরাত ওয়া তানাওয়া দালালাত ওয়া যাহারা মিন কামাল মাসুবিয়া মাহু আকসার। আল্লাহর যত সাব্যস্তগত গুণ আছে সেগুলি পূর্ণ গুণ, ডাক্তার বলছে না, এগুলি যত বেশি হবে তত বেশি সত্তার গুণ, সত্তার মর্যাদা বৃদ্ধি পাবে, ঠিক কিনা, ঠিক কিনা। আপনি আপনাকে বলে দাও, আপনি নামাজ পড়েন একটা গুণ না, রোজা রাখেন একটা গুণ না, আপনি হজ করেছেন একটা গুণ না, যত বেশি হবে গুণ তত বেশি কোনো মর্যাদা পাবে না, কমবে। তাহলে মানুষ এই যে ইয়া লেখে, বড় একটা ইয়া লেখে, কী লেখে, সুন্দর একটা এই মানুষ সম্মান করার জন্য একটা বই ইয়া লেখে না, ফেয়ারওয়েল দেয় যখন, হে শিক্ষানুরাগী, হে বিনিদ্র, হ্যাঁ মানপত্র লেখে, মানপত্র মধ্যে তার গুণ খুঁজতে 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 একটা কোনো শোক শেষ হয়ে যায়, কেন যত গুণে গুণান্বিত করা যায়, তাই না। সেখানে যদি আপনি ডেকে আনে বলেন জনাব জনাব হেডমাস্টার সাহেব আপনি কিন্তু চোর না, জনাব হেডমাস্টার সাহেব আপনি কিন্তু ডাকাত না, জনাব হেডমাস্টার হেডমাস্টার সাহেব আপনি কোনোদিন আপনি কোনো মেয়ের দিকে তাকান নাই, এগুলি বলার অর্থ কি, আপনি সম্মান করছেন, অপমান করলেন, আর আপনি যদি বলতেন হে সনাম ধন্য ব্যক্তি, হে বিদ্যা অনুরাগী, হে শিক্ষা অনুরাগী, তাহলে বলছে আর কত রকম গুণ দেয় লোকের, হ্যাঁ হে দানবী, কত কিছু উঠেছে। তাহলে বোঝা গেল যেই গুণগুলো পজিটিভ সেগুলি যত বেশি করা হবে তত বেশি শোনা হবে। আর এরা কি করে, আশারা মাত্র দিয়েরা আল্লাহ সাতটি গুণ আছে আর নাই, মাত্র কয়টা, সাতটা, একজন মিলেছে কয় কি, সাত আসমান সাত জমিন সাত গুণ, আরে দুঃখজনক, সাত আসমান চোদ্দটা হয় আপনার তো একটা গুণ, সাতটা এটা কমে গেল একটা, সাত গুণের উপরে আর কোনো গুণ নাই, সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন গুণের মধ্যে আপনি সাত গুণ পাইলেন আর পান নাই, আল্লাহ আপনি সাত গুণ পাইলেন, কেন পাইছে, গরম হচ্ছে কি আল্লাহর গুণগুলো বিবেক দিয়ে সাব্যস্ত করতে হবে, কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত হবে না, আরে কোরআন সাব্যস্ত হবে না কেন, কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত করলে তো দাও আসে, দাও বুঝেন কি না, দাও হচ্ছে ধরেন আপনার আপনি কার ছেলে, আপনার বাবার ছেলে, এ আপনার বাবাকে তো আমার ছেলের বাবা, তো এটা গুরু একটা হয়ে গেছে, তো কোরআন কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর বাণী দিয়ে আল্লাহর গুণ সাব্যস্ত করলে আমি বাইরের কিছু দিয়ে সাব্যস্ত করতে হবে, আল্লাহর কথা দিয়ে আমি সাব্যস্ত হইলো, এই যে তুই আজে বাজে কথা দিয়া তারা কি করছে, আল্লাহর কোরআনের শব্দগুলি অর্থ বিকৃত করে দিয়েছে, আল্লাহ তাআলার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন সিফাতকে অস্বীকার করে সাতটায় নিয়ে আসছে, এই সাতটাও কোরআন হাত দিয়ে সাব্যস্ত হবে না, এই সাতটা তারা মনে করে কি দিয়া, শুধুমাত্র তাদের বিবেক দিয়ে সাব্যস্ত করছে, বিবেককে ধরে এই জন্য, আরে তুমি বিবেক, তোমার বিবেককে ধরা কি তোমার বিবেক সমস্যা, এর চেয়ে বড় বিবেককে জানতে হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাব্যস্ত করেছেন, তোমার বিবেকের সমস্যা হলে চিকিৎসা করো,
তোমার বিবেকের সমস্যা আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছ কেন? এটাই তো গুণ। সুতরাং বুঝতে হবে এটা, যেই গুণটি সাব্যস্ত করতে হবে, এই গুণটি যত বেশি বলা যাবে তত বেশি মর্যাদা বৃদ্ধি পাবে, যার গুণ বর্ণনা করছে তার মর্যাদা বৃদ্ধি পাবে। এই জন্য কোরআনে কারিমে জায়গায় জায়গায় আজিজুন হাকিম গফুরুর রহিম আছে কিনা? এক জায়গায় নাকি? অনেক জায়গায় শেষ নাই, কারণ বলার জিনিস এগুলি যত বেশি বলতে পারেন। কিন্তু নেগেটিভ গুণগুলির বিষয়ে একটু জানতে হবে। ও আম্মা সিফাত সালবিয়া, নেগেটিভ গুণগুলি কি অবস্থা? ফালাম তুসকার গালিবান ইল্লা ফিল আহওয়াল ইত্তালিয়া। নেগেটিভ গুণগুলি আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিন অবস্থা উল্লেখ করেছেন, তিনটা কারণ উল্লেখ করেছেন। একটা হচ্ছে বয়ান অমুল কামালিহি, তিনি যে পূর্ণ সেটা বোঝানোর জন্য ব্যাপকভাবে উল্লেখ করেছেন, নির্দিষ্ট করে না, ব্যাপকভাবে বলছে লাইসা কামিসলিহি শাইই, তার মতো কোনো কিছু নাই। এর অর্থ হচ্ছে কোনো কিছুর চেয়ে তিনি উপরে, যাই আপনার মাথায় আসে তার থেকে তিনি ভালো, উপরে, তিনি পূর্ণাঙ্গ। তারপরে হচ্ছে ওলা মুল্লে পূর্ণ উপহার, তার মতো কোনো কিছু হতে পারে না, কাছাকাছি অর্থে তার সমকক্ষ হতে পারে না। এরপরে কি বুঝালেন? তিনি অনেক উপরে। এটা বিপরীতটা কামাল বোঝানোর জন্য, পরিপূর্ণ বোঝানোর জন্য শুধুমাত্র কখনো কখনো আল্লাহ নেগেটিভ উল্লেখ করেছেন, নেগেটিভ গুণ উল্লেখ করেছেন। আবার কখনো কখনো উল্লেখ করেছেন যে তারা যে সমস্ত জিনিস বলেছে সেটাকে অস্বীকার করার জন্য উল্লেখ করেছেন। তারা কি করতে আল্লাহর ছেলে আছে বলছে, তখন আল্লাহ বলছে মাইয়াম বাগিল রহমানের তাকে যা বলে দেয়, আল্লাহর জন্য সন্তান হওয়া ঠিক নয়, আল্লাহর জন্য সন্তান হওয়া ঠিক নয়, নেগেটিভ গুণ না। কিন্তু আসলে আল্লাহ কেন উল্লেখ করছেন? যেহেতু তারা উল্লেখ করেছে, বিপরীত উল্লেখ করে আল্লাহ অস্বীকার করেছেন, নেগেটিভ উল্লেখ করে না সরাসরি। আচ্ছা, তিন নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা কখনো কখনো তাদের যে সমস্ত কথা বলছেন এই বিপরীতটা দিয়ে রদ করেছেন। যেমন তারা বলতো আসমান জমিন এমনি হুসি, আল্লাহ কি বলছে মা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা লাঈবিন, আসমান জমিন এগুলি আমি খেলার ছলে সৃষ্টি করি নাই। কি জন্য বলছে? তারা যেহেতু বলছে এটা রদ করার জন্য বলছে যে হে সাবধান, আমি কিন্তু খেলাধুলা করি না, খেলাধুলা করাটা এটা আল্লাহর জন্য নয়, এটা কার জন্য? যারা দুনিয়ার বুকে খেলাধুলা কারা করে জানেন? যারা কোনো কি বুঝতে পারে না কি করতে হবে, ছোট বাচ্চারা লাগাই দেন কেন? খেলাধুলা করুক, আমি একটু শান্তিতে কাজটা করি। মা খেলাধুলা লাগাই দিয়ে বসে রান্না বান্না করে কি জন্য? যে আমার মাথা ছিঁড়ে বেরবে, এটা জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করবো কত ভেজাল শুয়ে থাকুক, তাই না? আল্লাহ তাআলা কি এরকম নাকি নাউজুবিল্লাহ? এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেন না, খেলার ছলে সৃষ্টি করেন, উদ্দেশ্য আছে আল্লাহ। মা খালাকনাহুমা ইল্লা বিলহাক, আসমান জমিন আমি যথাযথ নিয়মে সৃষ্টি করেছি, যৌক্তিক ভাবে সৃষ্টি করেছি। এর অর্থ হচ্ছে বেহুদা তোমার কোনো সৃষ্টি তিনি করেন নাই, এই জন্য আল্লাহ বলছে না মা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদ, আমি খেলাধুলা সৃষ্টি করি নাই। নেগেটিভ আসছে, যদি এই নেগেটিভ বলা তো উত্তর দেওয়ার জন্য আসছে, উত্তর দেওয়ার জন্য আসছে। আমরা আল্লাহ তাআলা ওখানে বলছেন ওয়ালাকাদ খালাকনা সামাওয়াতি ওয়াল আরদ ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওমা মাসসানা মিন লুগুব, আসমান জমিন আমি ছয় দিনে সৃষ্টি করেছি। ওমা মাসসানা মিন লুগুব, আমার কোনো ক্লান্তি আসেনি। কেন বললো এটা? কারণ ইহুদিরা বলছিল যে আল্লাহ ছয় দিনে সৃষ্টি করে সপ্তম দিনে পায়ের উপর পা রেখে ঘুমিয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য তারা এটা নাম দিয়েছে ইয়াউমুস সাবত, মানে ইয়াউমুল কাতান, আমল করা শনিবার, তারা কোনো কাজ করে না, নাম দিয়েছে শনিবার, আমলহীন আমলহীন শনিবার। এরা চাচ্ছিল এক সময় বাংলাদেশের শনিবারে ছুটির দিন করতে, আল্লাহ তাআলা মুক্ত করুক, আমার শুক্রবার আছে আল্লাহর রহমতিটা, তারা শুক্রবার আমাদের সত্যিকার অর্থে এবাদতের আসে, আমাদের জুমাতে আসতে হয়, প্রস্তুতি নিতে হয়, যদি চাকরি করতে হয় প্রস্তুতি নিবেন কখন? তাহলে এটা তো স্বাভাবিক প্রস্তুতির সুবিধার্থে, কিন্তু এটাকে আমরা এরা বলি না যে আমল একবার বন্ধ করে দিতে বলি না, আমরা আমল করবে। কেউ যদি বলে করে যে আমার শুক্রবার যেহেতু কোনো আমল করবে, এটা আরবাদে ব্যথ হবে, শুক্রবারে কাজ আছে, কিন্তু শুক্রবার প্রস্তুতিমূলক কাজে করে আপনি সব কাজে করতে পারবেন জুমার প্রস্তুতি থেকে। কিন্তু শনিবারে করা ঠিক হবে না, কেন? ইহুদের সাথে মিল হয়ে যেত আমাদের জন্য, শনিবারে ছুটির দিন করা ঠিক হয় না, হ্যাঁ, আর রবিবারে তোমার মাসাবাদের সাথে মিলে যাবে, ঠিক হয় না? আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, ওরা বলতো কি শনিবারে আল্লাহ তাআলা, অর্থাৎ আপনার আল্লাহ তাআলা কি করছে, রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কাজী ছয় দিনে আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, এগুলো বানিয়েছে, আর সপ্তম দিনে শনিবারে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ তিনি পায়ের উপর পা এবার বলে ওরা তুলে দিয়ে আল্লাহ তাআলা চিত্তে শুয়ে ঘুমাই গেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ামা আমাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। এটাতে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলছে, নেগেটিভ বলার অর্থ এটা, প্রশ্ন উত্তর দেওয়া, নেগেটিভ বলাতে নেগেটিভ সাব্যস্ত করা নয়, বুঝে আসছে কথাটা?
তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কোথাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো গুণাগুণ আল্লাহর কোনো গুণাবলী বর্ণনা করে থাকেন নেগেটিভ গুণ, তো সেটাও কোনো উদ্দেশ্যমূলক যে পরিপূর্ণ বিপরীতটা সাব্যস্ত করবেন এক, অথবা কাফেররা এর কোনো একটা উল্টোটা সাব্যস্ত করতে সেটাকে নিষেধ করার জন্য এটা করেছেন, হ্যাঁ, অথবা আল্লাহ তাআলা মৌলিকভাবে গুণ আল্লাহর পূর্ণ গুণ সাব্যস্ত করার জন্য করেছেন। এই তিনটি জিনিস ব্যতীত আল্লাহ তাআলা কখনো এই নেগেটিভ গুণে আল্লাহ তাকে গুণান্বিত করেন না, রাসূলও করেন না, সবসময় কী করেছেন পজিটিভ গুণ, কারণ পজিটিভ গুণের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়, নেগেটিভ গুণের মাধ্যমে কোনো মর্যাদা বৃদ্ধি পায়। পজিটিভ গুণ যত বেশি হবে তত বেশি যার গুণ বর্ণনা করে তার মর্যাদা বৃদ্ধি পাবে। এটা আমরা বুঝেছি তাই না, যে আপনি যদি কোনো চেয়ারম্যানকে ডেকে আনি বলেন চেয়ারম্যান সাহেব আপনি তো সব না, যেমন তিনি এটা বললো কেন, এটা বললো কেন, হ্যাঁ, এই জন্য কবি বলতেছেন আলাম তারা আন্না সাইফিয়ান কুসু কদরাহু ইজা কিলা আমদার মিনাল আসা, তুমি কি দেখো না যদি কোনো কেউ বলে যে আমার এই তরবারিটা লাঠির চেয়েও ধারালো, শুনে বললো এটা বদনামি হয়েছে হিসাব করে, আমার এই তরবারিটা লাঠির চেয়ে ধারালো, রাসূল এর পরে না রাসূল কোন ঠিক আছে, আমার এই তরবারিটা লাঠির চেয়ে ধারালো যদি বলা হয় তাহলে এটা কি তরবারির দাম মূল্য কমলো না বাড়লো, কমলো, লাঠি তো ধারালোই না, এটা আল্লাহ তাআলার গুণ যদি কোনো ইচ্ছে করে খারাপ গুণ দিয়ে উল্লেখ করা আল্লাহর মর্যাদা কমাই দিলেন আপনি, এই জন্য যত বেশি পজিটিভ গুণ উল্লেখ করবেন, আর এরা কি করে আল্লাহর পজিটিভ গুণগুলিকে স্বার্থের মধ্যে সীমাবদ্ধ করে আর কোনো গুণে উল্লেখ করে না, নাউজুবিল্লাহ, এটা আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করা তো কুফুরি করা, আল্লাহর গুণকে অস্বীকার করলে কুফুরি হবে, কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে, তাহলে সাতটি গুণ কী কী জানেন, আমরা অস্বীকার স্বীকার করে কী কী, আল হায়াত, হায়াত আল্লাহর জীবন আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর সামা আছে, আল্লাহর বাসার আছে, আল্লাহর ইচ্ছে কালাম কথা বলার অধিকার আছে, কথা বলতে পারেন, ইচ্ছে বুঝছেন আল্লাহ আল্লাহ কথা বলতে পারেন, এই এই সাতটা গুণে আল্লাহকে উল্লেখ করে দিলাম, আর আর নাই শেষ, অন্যগুলি কি অন্যগুলি সবই এর মধ্যে চলবে, এর মধ্যে চলবে, এই যে এই জাতীয় গুণ এরা কী করে আল্লাহ আল্লাহ তাআলা গুণকে অস্বীকার করে বসে যাবে, অস্বীকার করে বসে সবার, তাহলে আমরা কি বললাম ও আল্লাহ আলম সাতটা তো একটা বোধ বাদ হচ্ছে এলম, এলম সহজে সাব্যস্ত আর কিছু সাব্যস্ত করে না, এই জন্য সমস্ত গুণকে আলমের ভিতরে নিয়ে যায় আল্লাহ জানেন, আল্লাহ বলছে রহমত করেন, তুমি বলছো আল্লাহ জানেন, হইল আল্লাহ বলছে রহমত করেন, আল্লাহ বলছে তিনি ক্ষমা করেন, কেন না ক্ষমা করেন গুণ বলা হবে না, কেন ক্ষমা করতে এই লাগে সে লাগে, আল্লাহ তাআলা গুণগুলো সাব্যস্ত করেন, তো ইচ্ছা করেন এক অর্থ নিয়ে গেছে, ইরাদার দিকে নিয়ে গেছে, সবগুলিকে এগুলির ভিতরে ঘুরে ফিরকাশায় নিয়ে যাবেন, এটা কিন্তু আল্লাহ তাআলা গুণগুলিকে প্রকার অন্তরে অস্বীকার করা। পাঁচ নম্বর যে গুণ, পাঁচ নম্বর যে গুণ সামনে দেবে, পাঁচ নম্বর যে আল্লাহর কায়দা নীতি সাব্যস্ত করতে, আমরা আরও দশটা বাকি আছে যেমন পাঁচটা সাব্যস্ত করতে চাচ্ছি, পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পাঁচ নম্বর নীতি হচ্ছে গুণের ক্ষেত্রে, পাঁচ নম্বর নীতি হচ্ছে এটা আল্লাহ তাআলার গুণগুলি কিছু হচ্ছে জাতিয়া কিছু হচ্ছে ফেলিয়া, আল্লাহ তাআলার গুণগুলি কিছু হচ্ছে জাতিয়া সত্তাগত আর কিছু হচ্ছে ফেলিয়া কর্মগত, ধরেন আল্লাহর চেহারা এটা কি কর্ম না সত্তা, সত্তাগত জ্ঞান, সত্তাগত জ্ঞান, আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন কর্মগত জ্ঞান, কর্মগত গুণ, আল্লাহ তাআলা শোনেন সত্তাগত, আল্লাহ তাআলা সৃষ্টি করেন কর্মগত, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার কিছু গুণ আছে যেগুলো সত্তাগত, কিছু গুণ আছে কর্মগত, তো সত্তাগত গুণগুলি এই দুইভাবে বিভক্ত আছে, এটা আমাদের পার্থক্য করতে হবে, এই এই পার্থক্যটা আমরা আমি প্রথম দেখেছি যে কিতাবে সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কিতাবের মধ্যে, আর ফকুল আকবরের মধ্যে দুই ভাগে ভাগ করেছেন, জাতীয় ফেরিয়া ভাগ করেছেন তিনি সর্বপ্রথম, তাহলে তিনিও কিন্তু সহি আকিদায় ছিলেন, কিন্তু তার অনুসারীরা পরবর্তীতে ধীরে ধীরে তার আকিদা না নিয়ে নিচে মাতুরি দিয়া, ঠিক সাফরি সাফরি মালিক এবং আহমেদ ইবনে হাম্বল সহি আকিদা, কিন্তু তাদের অনুসারীদের মধ্যে এরা হয়ে গেল আশা, এরা আশা হয়ে কেন করে না, তোমাদের ইমাম তো আকিদাও আছে ওটা নাও না, না ওইটা নিতে রাজি নেই, ওরা কেউ হয়ে যায় মাতুরিদি কেউ হয়ে যায় আশা, কেউ ইমাম আবু হানিফার যদি এতই অনুসারী হয়ে থাকো একেবারে সবই তো দেখি সব মানতেছে একবারে খুবই নাকি কোরআন হাদিস বিরোধী হইলো, এইখানে আকিদার ক্ষেত্রে তোমরা কেন আর একটু গুরুত্ব দিচ্ছ না, এখানে কেন আমার মতটা একদম ফেলে দিলা, কারণ হচ্ছে হাওয়া হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ ছাড়া কিছুই নয়, এখানে তার কথা শোনা হয় না, তো উনি দুই ধরনের রাখছে, একটা জাতীয় একটা ফেলিয়া,
ইচ্ছেন উনিও ঠিক আল্লাহ প্রত্যেকটি আল্লাহর গুণগুলি হয় জাতীয় হবে না ফেলিয়া হবে। কোরআন হাদিসে আল্লাহ যে সমস্ত গুণ আসছে হয় কি জাতীয় না হয় ফেলিয়া, জাতীয় অর্থ সত্তাগত না হয় কর্মগত। এগুলি সত্তাগত যেমন কি যেগুলো সত্তাগত হচ্ছে যেগুলো তার আগেও ছিল এখনও আছে এবং থাকবে সবসময়, ইচ্ছা করে করছেন সেরকম না। যেমন আল্লাহ তাআলার আইল আইল তার অনুভবের কুদরত ক্ষমতা, অনুভবের সামনে তার শোনা বাসার তার দেখা তার ইজ্জত তার হেকমত তার উপরে থাকা তার মহান 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 মহত্বতা ও আজমত এইগুলি হচ্ছে সবই কি আল্লাহ সত্তাগত গুণ, সত্তাগত গুণ সত্তাগত গুণ। এগুলির মধ্যে আবার দুইভাগে বিভক্ত, একটি হচ্ছে এগুলি আবার দুইভাগে বিভক্ত এই আল্লাহর যত এগুলো গুণগুলো এগুলি হচ্ছে কিছু আছে আল্লাহ তাআলা তিনি না জানিলে আমরা কোনো বিবেক দিয়ে কোনোভাবেই বলতে পারতাম না। যেমন কি আল ওয়াজহু ওয়াল ইয়াদাইন ওয়াল আইনাইন, আল্লাহর চেহারা আল্লাহর দুই চোখ আল্লাহর দুই হাত, আল্লাহ যদি না বলতেন আমার বিবেক দিয়ে কোনোভাবেই জীবনে সমস্যা হতো না, আমি কইতে পারতাম। এর নাম হচ্ছে সিফাত খবরিয়া, এগুলো নাম কি সিফাত খবরিয়া, মানে খবর দিছে আল্লাহ তাআলা খবর দেওয়ার কারণে আমি সেটা সাব্যস্ত করতেছি, খবর দেওয়ার কারণে আমি সেটা সাব্যস্ত করতেছি। তাহলে আল্লাহ তাআলার গুণ এটা একটা, আর এগুলির মধ্যে আরেকটা যেটা একটা বলছে আইন কুদরত এগুলো এগুলি খবরও দিছে আকলও বলো, কোরআন সুন্নাহ আসছে আমার বিবেকও বলে। এর মধ্যে যেটা যেগুলো শুধু খবরই এগুলো হচ্ছে চেহারা দুই হাত পা চোখ এই জাতীয়গুলো হচ্ছে কি কোরআন হাদিসে আসার কারণে বলতেছেন বলে আমরা বলতাম না। আর আল্লাহ আরশের উপর উঠেছেন শুধু কোরআন হাদিসে আসার কারণে বলতেছি, আমরা নিজের বিবেক খরচ করে এটা বলার কোনো সূক্ষ্ম ক্ষমতা আমাদের নাই। তাহলে সিফাত জাতিয়া আবার দুইভাবে বলতে, একটা কি সিফাত জাতিয়া খাবারিয়া, একটা সিফাত জাতিয়া খাবারিয়া ও আকলিয়া মান, একটা শুধু আল্লাহ বলছে বলে বলছে একটা আল্লাহ বলছে আমরাও বিবেক বলছি যে হ্যাঁ ঠিক আছে বিবেক বলো, অন্যগুলি বিবেকে ধরে না কিন্তু আল্লাহ বলছে বিশ্বাস করতে হবে, বুঝে আসছে? আচ্ছা এখন আসেন সিফাত ফেলিয়া, আল্লাহর কর্মগত যে সমস্ত গুণ এগুলি কি, এগুলি হচ্ছে এমন গুণ যেগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করে করেন যখন ইচ্ছা। যখন তিনি আদমকে ডাকছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ডাকছেন না আল্লাহ, এটা কি এখন ডাকেন? কখন ডাকছেন? আদম সৃষ্টির পরে, এর আগেও ডাকেন না। তাহলে বোঝা গেল কোনো কোনোটা যখন তিনি ডাকছেন তখন, যখন তিনি মুসা করেন ইয়া মুসা এধাব আনতা আহুকাবি আয়াতি, তুমি এবং তোমার ভাই দুজনে আমার নির্দেশন সমূহ নিয়ে যাও ফেরাউনের কাছে, এধাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা, এটা কি এখন বলছেন না আগে বলছেন? কখন যখন বলা তখন বলছে, আগেও না পরেও না, যখন তার ইচ্ছা দিন। এই জন্য বলা হয় সিফাত ফেলিয়া আল্লাহর ইচ্ছা দিন, যখন ইচ্ছা তখন তিনি করেন, যখন ইচ্ছা হয় তখন তিনি করেন, কারণ মৃত্যু দিবেন তিনি, এই যে মৃত্যুদাতা তিনি মৃত্যু দিচ্ছেন, যখন ইচ্ছা তখন দিচ্ছেন, কাউকে ইজ্জত দিচ্ছেন যখন ইচ্ছা তখন দিচ্ছেন, যখন ইচ্ছা তাকে অসম্মান করবেন যখন ইচ্ছা তখন করবেন। ইচ্ছারই যে সমস্ত গুণ সেগুলি হচ্ছে আল্লাহ তাআলা এগুলো সিফাত ফেলিয়া, এগুলো করার ইচ্ছা দিন, যখন ইচ্ছা করেন আবার চিরস্থায়ী এই কাজটা করেন না। ইনি কি সবসময় বলেছেন ইয়া মুসা বলতেছেন? তখন বলেছেন, আমাদের নবীকে ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, হে নবী আপনি কেন হারাম করছেন যেটা আল্লাহ হালাল করছে? ওই সময় ওই সময় এটা এখনো শুধু মুখ দিয়ে এটা বের করছে তা না, ইচ্ছা দিন যখন তারপর এই গুণটা বলা দরকার তখন তিনি করেছেন। যেমন কি এই জন্য যেমন ইসলাম আরশের গুরুটা ওয়ান নুজুলের সময় দুনিয়া প্রথম আসমানে নেমে আসা, যখন তার ইচ্ছা হয় তখন নামেন, আরশের উপর উঠেছেন যখন তার ইচ্ছা হয় তখন উঠেছেন, এগুলো কি সিফাত ফেলিয়া? সিফাত ফেলিয়া, আচ্ছা এই সিফাত ফেলিয়া গুলিকে আমরা বলেছিলাম একটু আগে যে কোনোটা আছে আবার এগুলি আছে যেগুলো আল্লাহ না বললে আমরা বলতাম না, যেমন আরশের উপর ওঠা, আর কোনো গুণটা আছে যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সৃষ্টি করেন কি আল্লাহ স্থায়ী গুণ, আবার যখন ইচ্ছা তখনও করেন, দুইটা গুণ একসাথে কেন, যখন ইচ্ছা তখন করেন কিন্তু স্থায়ী গুণতা, স্থায়ী গুণতা। তাহলে এটা একদিক দিয়ে সিফাত জাতিয়া, আর জাতীয় বেরিয়ামান সৃষ্টি করেন আবার যখন ইচ্ছা তখন করেন। কথা যেমন কালাম, কথা তিনি যখন ইচ্ছা তখন বলেন, কিন্তু কালাম কথা বলার গুণ তার প্রাচীন গুণ। তাহলে একদিক দিয়ে জাতিয়া, একদিক দিয়ে জাতিয়া, একদিক দিয়ে জাতীয় ফেলিয়ামা ফেলিয়াও, যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন আবার কথা বলার গুণ তার আগে, এর অর্থ হচ্ছে তিনি এই গুণটি দুইটা হয় একদিক দিয়ে জাতীয় একদিক দিয়ে ফেলিয়া। যেমন কি কথা বলা, কথা বলা, কথা বলা তার এই গুণটি দুই রকমের, একটা হচ্ছে জাতীয় একটা হচ্ছে ফেলিয়া, দুইটাই তার এই একটি গুণ দুই ধরনের গুণ, দুই ধরনের গুণ একটি গুণের মধ্যে।
এই এই জন্য কখন কথা বলা এটা নিয়ে শেখ লম্বা ইন্দেমা আরা ইন্দেমা আমরু যে আরা দেশে গেলে এগুলো গুণবে এখন যখন কোনো কিছু হওয়া তিনি ইচ্ছা করেন যেটা হওয়া বলে তখন হয় ঠিক না হওয়া যদি বলে এটা কথা না সবসময় কি একই কথা বলছে না যখন ইচ্ছা তখন বলেন কিন্তু কথা বলার গুণটা তার প্রাচীন যখন ইচ্ছা তখন বলেন সেটা আলাদা তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার এই গুণটা কখনো জাতীয় কখনো ফেলিয়া কখনো জাতীয় কখনো ফেলিয়া আমরা পাঁচটি কায়দা শেষ করতে পারলাম ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমরা বাকি কায়দাগুলি নেব ইনশাআল্লাহ ষষ্ঠ কায়দা থেকে আমাদের আলোচনা শুরু হবে সুবহানাকাল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা ইনশাআল্লাহ এখন কিছু প্রশ্নের উত্তর দেব সংক্ষেপ উত্তর দিতে বলতেছে আমার ইমাম ইনশাআল্লাহ আমরা সেই সংক্ষেপ উত্তর দেবো যদিও সংক্ষেপ উত্তর চেয়ে বেশি উত্তর দিলে উপকার হয় বেশি তাই না তারপর দিব ইনশাআল্লাহ অসুবিধা নেই 15 মিনিট শেষ করবো নাকি 15 মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে আচ্ছা বিভিন্ন মানুষ বিপদ আমাদের পতিত হলে বলে আল্লাহ আমার সাথে এমন কেন করে না জানি আল্লাহর কি ইচ্ছা ইত্যাদি এই ধরনের কথা বলার বিধান কি এই ধরনের কথা বললে ইমান চলে যাবে কারণ এটা বোঝা যাচ্ছে আল্লাহর উপর সখত আল্লাহর উপর তিনি নারাজ আল্লাহর উপর তিনি নারাজ বলতে হবে কি এটা শিখতে হবে এই জন্য ইমান নিয়ম হচ্ছে আলেম সবসময় তাদেরকে ছেড়ে দেয় না বলে দেয় কি করতে হবে বলতে হবে আল্লাহ তাআলা এটা আমার তাকদিরে রেখেছেন তিনি যা চেয়েছেন তা করেছেন বিপদে বললে এটা বলবে বিপদে বললে বলবে আল্লাহ যা চেয়েছেন তা করেছেন আল্লাহ আমার তাকদিরে রেখেছেন এর মধ্যে কোনো কল্যাণ অবশ্যই আছে যেটা আমি বুঝি না হ্যাঁ অনেক সময় আপনি নিজে বলতে পারেন আপনি মনে হয় খারাপ হয়ে গেল কিন্তু এই খারাপের ভিতরে বিরাট শিক্ষা রয়েছে এটা অনেকেই পরে স্বীকার করে পরে স্বীকার করেন আপনি আগে তো অস্বীকার করছেন প্রথম চোটে যখন আঘাত পায় তখন মানুষ উল্টাপাল্টা করতে আরম্ভ করে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবর আইন্দা সাদমাতুল উলা প্রথম ছোটে সবর করতে হয় তখন বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব তার ইচ্ছা হয়েছে কাদারাল্লাহু মা শাআ ফাআলা অথবা বলবে হাযা কাদারাল্লাহু মা শাআ ফাআলা এটা আল্লাহর ফয়সালা তিনি যা ইচ্ছে তা করেছেন এটা বলতে হবে প্রথমবারে আপনি কি করবেন না কেন এটা বললো কেন এটা বললো পরে বলতে আল্লাহ ঠিক করেছেন লাভ হয়নি আগে তো বুক করে বলছে এই আগেই এটা বলতে হবে ঠিক আছে আচ্ছা এই জন্য কথা বলা প্রথম হচ্ছে হারাম দ্বিতীয়ত কুফুরি হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা বিধানের বিপরীত আল্লাহ তাআলা তাকদীরের বিরুদ্ধে কথা বলেছেন এবং যার উপরে আপনি কথা বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু তিনি কি করবেন সে ব্যাপারে প্রশ্ন করার অধিকার আপনার নাই ওয়া হুম ইউসআল আপনাকে প্রশ্ন করা হবে 2 নম্বর প্রশ্ন আদুল হ্যাঁ আচ্ছা 1 মিনিট কেউ যদি আকিদাকে গুরুত্ব না দিয়ে শুধু আমল করে সারা জীবন যাপন করতে তাহলে কিভাবে তাকে নসিহা দাওয়া দিতে হবে তাকে বলতে হবে আমল দিয়ে আরবের মুশরিকরা করতো আজকে আমি খুব বড় যেটা আলোচনা করেছিলাম আরবের মুশরিকরা হজে করতো হাদিস আসছিল হ্যাঁ আপনার আবু জাহাল হাদিস আসছিল এরা হজ করতো এরা সালাত আদায় করতো আমার কানা সালাত আদায় ভাই কিল্লা মুকা ও তাজ জন্ম ইচ্ছে আমি আমল করতো হজ করতো আমল করতো রোজা রাখতো সবই করতো কবুল হয় নাই কেন আকিদা তাদের বুঝাতে হবে আপনি সারা রাত যদি কোনো ইবাদত করেন সারাদিন রোজা রাখেন কোনো লাভ হবে না যদি আপনার আকিদা খারাপ থাকে আকিদা প্রথম কাজ আল্লাহ নাম ও গুণ যদি না বুঝেন আপনি আল্লাহ সম্পর্কে কিছু জানতে পারেন না যত মার ভাবে দাবি করেন না কেন আপনার মার ভাবে বৃষ্টি চলে যাবে কোনো কাজে লাগবে না চলবে আর বাকি রয়েছে হ্যাঁ শেষ করবো আর দুটা থাকবে না আর করবো না কারণ আপনাদের সময় শেষ করে দেবো সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমরা 3 থেকে আবার দিব অসুবিধা নেই আবার ইনশাআল্লাহ